একে তো ছাড়বো না আমি। আরে তাড়াতাড়ি বের হয়ে কিন্তু, আরে কি করছে এরা? এই সবে ছুটি পেয়েছে মনে হচ্ছে, আবার জেলে ঢুকবে বেটা। আই দাঁড়া, ছাড় ওকে। তোর মতো একটা ছোট লোকের সাহস কি করে হলো? পুলিশের গায়ে হাত দিচ্ছিস তুই, বল। চুপ, তুই একে পুলিশের লোক বলছিস? ডিডি রাঠোর? তুই ডিডি রাঠোর না শয়তান রাঠোর? 1200 টাকার ইউনিফর্ম পরে একে পুলিশের লোক বানিয়ে দিয়েছো? হ্যাঁ, এই দিনে দুপুরে পাবলিককে লুটছে, একে অ্যারেস্ট করো। তুই আমাকে শেখাবি কাকে আমি অ্যারেস্ট করবো? বম বম ভোলে, বম বম ভোলে, বেইমানদের পোল খোলে, সমাজের শত্রুদের মাথা ফাটায়। আমার নাম শিবা, ডেপুটি কমিশনার অফ পুলিশ, সেন্ট্রাল জোন। এই কফিন চোর মৃতদের কবর থেকে পয়সা কামায়, জ্যান্ত মানুষদের কিডনি বের করে বেঁচে দেয়। অ্যারেস্ট করো একে। স্যালিউট করছো না, মেয়েদের মতো হাত নাড়ছো? ওয়ান্স মোর। ইয়েস স্যার। এবার আমাদের স্যালিউট করতেও ইনি শেখাবেন। ফ্ল্যাগ কে লাগিয়েছে? আমি লাগিয়েছি স্যার। ওপর থেকে 3 ইঞ্চি কেন ছেড়েছো? স্যার 30 ফুট ওপরে আছে, 3 ইঞ্চির গ্যাপ বুঝতে পারিনি। তাহলে 30 ফিট দূর থেকে চোর কেউ দেখতে পাবে না, 1 সপ্তাহ জন্য সাসপেন্ড। হ্যাঁ, মরে গেলাম মনে হচ্ছে, আমায় ডিসমিস করেই ছাড়বে এবার। মাছ পাস্ট করতে পারো? স্যার প্রত্যেকটা লোকই এরকম এক নম্বর কুড়ে, কিন্তু আমি লোকগুলোর মতো একদমই না স্যার। আপনি শুধু আমাকে একবার অর্ডার দিয়ে দেখুন স্যার, আপনি যেটা বলবেন ঠিক সেটাই করে দেবো স্যার। আতঙ্কবাদীদের ক্যাম্পে একলা যেতে বলে যেতে পারবে? কোনো কারণ ছাড়া ফালতু কথা বলতে থাকে। তোমার জিপ লাগাও। ইয়েস স্যার। অ্যাবাউট টার্ন। এবার সবাই মন দিয়ে শোনো, আমি সবাইকে বলছি, যেখানে খুশি পার্টি করো, জুতো পরো বা না পরো, ইউনিফর্ম পরো বা সিভিল ড্রেস, ক্যাপ পরো বা গান্ধী টুপি, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমার অর্ডার মানাটা জরুরি। আর যদি কেউ আর্গুমেন্ট করে, তাহলে বিনা ওয়ার্নিং এ সাসপেন্ড অথবা ডিসমিস করে দেবো। 100 অপরাধী ছাড়া পাক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একজন বেকসুর লোক যেন সাজা না পায়। পুলিশের লোক ক্রিমিনালদের উপর যেন ভারী হয়। পাবলিক প্লেসে কেউ দাদাগিরি করলে সেখানেই তাকে মারো। জনতার জন্য বন্ধু, আর গুন্ডাদের জন্য আরো বড় গুন্ডা হও। তিরঙ্গার সামনে যে ঝোঁকে সেই সত্যিকারের পুলিশ। মাত্র 5 কিলোমিটার এরিয়া, এতগুলো পুলিশ, তারপরও এত অপরাধ।
ইন্সপেক্টর পরমানন্দ স্যার, বিনা লাইসেন্সে যত কাজ চলছে এখানে, ওয়াইন শপ, জুয়েলার শপ, মুদির দোকান, লজ, কলেজ, বিজনেসম্যান, স্টুডেন্টস, আর সরকারি অফিসার, উকিল, ডাক্তার, এদের সবার লিস্ট চাই 24 ঘন্টার মধ্যে। ডক্টরদের লিস্ট কেন স্যার? আমি ভুয়ো ডাক্তারদের কথা বলছি। বেআইনি গাড়িদের শহরে আসার কোনো প্রয়োজন নেই। আর পার্কিং ঠিক জায়গায় হওয়া উচিত। পাবলিক প্লেসে যদি কেউ সিগারেট খায়, তাহলে তাকে সেই জায়গাতে ধরে জরিমানা উসুল করো। সব থেকে ইম্পর্টেন্ট কথা, মেয়েদের যারা অত্যাচার করে, মুখ কালো করে গাধার পিঠে চড়িয়ে শহরে ঘোরাও। কিন্তু স্যার, এটা তো একটা নতুন আইন হলো। আমি কে? নতুন ডিসিপি। তাহলে আইন কেমন হবে? নতুন। আমি পুলিশের লোক নই, গুন্ডা। আরাম সে দেখে ভাই, যেন আঘাত না হয়ে যায়। হ্যাঁ, চাল, কালোমরিচ, জিরা, মেথি দানার প্যাকেট আমি 50-100 গ্রামের করব। ঠিক আছে, চিনির প্যাকেট 1 কিলোর হবে, কালকে মাল তুলে নিবি। এই নাও গত সপ্তাহের টাকা আর বিল। সব সময় যাকে দিস তাকেই দে, আমার নাতনিকে। ভাবনা, ভাবনা, একবার এদিকে এসো না মা। দাদু, তুমি ডাকছো? হ্যাঁ মা, ওনার থেকে পয়সা নিয়ে সাবধানে রাখো। আচ্ছা, এই চিনির বস্তাটা একটু কম লাগছে না? এর ওজন কত? 100 কিলো। দাদু, এর ওজনটা চেক করেছো? না, ওজন করতে হবে। চলো চলো, ওজন করো। এটাকে কাঁটায় তোল। দেখলে, 94 কেজি। 6 কিলো কোথায় গেল দাদা? কি রে, এই বস্তাতে কম আছে না সব বস্তাতে কম আছে? যদি তোমার মালিক জানতে পারে, তাহলে তোমার চাকরিও যাবে। তোমরা জানো, আমরা প্রতি প্যাকেট থেকে মাত্র 5% কমিশন পাই। এইটুকুর জন্য আমরা সারাদিন পরিশ্রম করি, আর তুমি লোকসান করে দিচ্ছ। এইবার ক্ষমা করে দাও, ভবিষ্যতে মনে রাখো। এবার আমি যাচ্ছি, নমস্কার। হ্যাঁ ঠিক আছে, তোমার ছেলে শুধু নামে মাত্রই লেবার অফিসার, ব্যাস এটুকুই। যদিও দোকানদারদের থেকে নাম মাত্র ঘুষ নেয়, তাহলে সহজেই অনেক টাকা বানাতে পারে, কিন্তু ও তো সততার একটা জীবন্ত প্রতীক হয়ে বসে আছে। ভুগছি তো আমরা, আমরা তো পয়সার জন্য কাঙাল হয়ে থাকি। দাদু, বাবাকে এরকম বলবে না, আমরা শুধুমাত্র মেহনত করে টাকা উপার্জন করব, ব্যাস। জানো না, ঘুষ নেওয়া মহাপাপ। মা, আমি বাসের টিকিটের জন্য 100 টাকা নিয়েছি। ঠাকুমা, আমি আসছি। ঠিক আছে দিদি, বাই। বাই মীনাক্ষী। হ্যাঁ মা। আজ বাড়িতে এত শান্তি, তোর বর কোথায় রে? কেন রে, জামাইয়ের উপর কি আবার পণ্ডিত মশাইয়ের ভূত চাপলো নাকি? কেউ যাগযজ্ঞ করতে গেছে, জানি না এখন ওখানে কি ঘটালা হচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি সাইডে করো। বিল্লি রাস্তা কেটে দিল। আরে পূজো করতে যাচ্ছি, ফেরার পথে দক্ষিণা দিয়ে যাবো। ফালতু কথা পরে শুনবো, গাড়ি সাইডে নাও, ডকুমেন্টস দেখাও। ডকুমেন্টস মানে? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আমার তোর নাই, ফটফটি 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 লাগবে, বল না। আরসি বুক, আরসি বুক। আচ্ছা এই নে, রোড ট্যাক্স। রোড ট্যাক্স তো ভরি, কিন্তু রোড কই বাবা? এটা কি, বিনা নাম্বার প্লেটে গাড়ি চালাচ্ছ? হ্যাঁ। এই দেখ, এটা কি কি দেখাচ্ছে এগুলো? পুলিশ লোকেরা বিনা নোটিস দিয়ে রুলস পাল্টে দেয়, এই জন্য আমি রেখেছি এই হোয়াইট ব্ল্যাক আর ইয়েলো নাম্বার প্লেট। এবার তুই বল তোর কোন নাম্বার প্লেটটা চাই, ওই নাম্বার প্লেটটা আমি নিজের ফটফটির পেছনে লাগিয়ে নেব। ওই সব ঠিক আছে, লাইসেন্স দেখাও। লাইসেন্স এই নে, দেখে নে। আরে এটা কি, ফটোর সঙ্গে তো তোমার মুখ মিলছে না। মনে পড়ে গেল আমার সেই পুরনো জামানা। এই ফটো অনেক পুরনো, যখন আমি একদম ছোট বাচ্চা ছিলাম, যখন আমি প্যান্ট না আন্ডারওয়্যার পরতাম, ছেঁড়া আন্ডারওয়্যার দেখবে তুমি। তুমি টেস্ট ড্রাইভ পাস করেছো? আরে হাতে নয়, আমি গাড়ির কথা বলছি। বিনা টেস্ট ড্রাইভ পাস করে আরটিও আমাকে লাইসেন্স দিয়ে দেয়নি। হ্যাঁ, এখন চালিয়ে দেখাও। কি করে দেখাবো একে? হ্যাঁ, মনে হচ্ছে চা পানির সাথে কি বিস্কুটের খরচাও দিতে হবে। ওকে স্যার, টেস্ট ড্রাইভ কেন, আপনাকে রাইডে নিয়ে যাবো, পেছনে বসুন। আচ্ছা কি করে করবে? আরে বসুন তো, আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবো আমি। হ্যাঁ বসছি, বসুন বসুন। টেস্ট ড্রাইভ নিবি তুই? তোকে চালিয়ে দেখাচ্ছি আমি। আরে
বাবা তোর সময় খুব খারাপ চলছে। আমার হাত কোথায় গেল? ওটা তো ব্রিজের উপর পড়ে গেছিল, তুই তুলিস নি নাকি? তুমি কোন গ্রহ থেকে এসেছো বাবা? দাঁড়া আমি নিয়ে আসছি। জেনারেল সিং কি আজকের আগে কখনো তো মন্দিরে দেখিনি? এভাবে কেন তাকাচ্ছ আমার দিকে? কোন এক জ্যোতিষী আমায় কখনো বলেছিল যে প্রত্যেক শুক্রবার মন্দিরে যাও, নইলে মারা যাবে। তাই তো আমি এখানে আসি, বুঝেছ? এই যে শিব শম্ভু আছে না, একে তো আমি একদিন সিঙ্গাপুরে পার্সেল করেই ছাড়বো। শম্ভু মহারাজ, জাহাজ তৈরি। বস, আপনি খালি অর্ডার করুন, মালটাকে এখনই পার্সেল করে দিচ্ছি। আজকে কোকিপতি হয়েছে, আগে রাস্তার ভিকিরি ছিল। এই মন্দিরের প্রসাদ সবসময় যেন ভালো হয়, তাই তো খেয়ে খেয়েও হয়ে গেছি আমি। তৈরি হয় প্রসাদ ঠাকুরের জন্য, খাই আমরা, তাই না? এই একদম ঠিক ধরেছিস তুই, 10 বছর পর্যন্ত এই মন্দিরের ভিক্ষে চেয়েছি আমি। দে দে মা, ভিখু সিং নাম ছিল তখন, আর এখন আমি হলাম জেনারেল সিং, বুঝেছিস? জেনারেল সিং মনে রাখিস। এই দেখ ঠাকুর মশাইকে, দেখ ঠাকুরকে ছেড়ে শয়তানটাকে মালা পড়াচ্ছে। আমাকে মালা কেন পড়ালে? তুমিও দল পাল্টে নিলে নাকি? না না বস, ওই আসলে ব্যাপার হলো, ইলেকশন আসছে তো, তো এনাদের আপনার হেল্প চাই। তোমাদের দুজনকে তো আমি এমএলএ বানিয়েছিলাম, তা এখন কি একেও বানিয়ে দেবো? আরে হ্যাঁ, তোমার ওয়ার্ডে একটাই ব্রিজ আছে তাই না? ওখান থেকে একটাই তো বাস যায়। ভাই আরেকটা ব্রিজ বানালে আমার দিকেও নজর দিও। নিশ্চয় নিশ্চয়, চলো চলো চলো, ইলেকশন জিতে যাবে। আর সুন্দর, তোমার কাজ কেমন চলছে? যখন মন্দিরে ভিক্ষে করতো তখন চুরিও করতো বেটা, এখন এর অবস্থা দেখ। আমি ভিখারিদের ভিক্ষা দেই না, এদের 10 লাখ দিয়ে দিলেও না, তাতেও এদের পোষাবে না। কিন্তু সোনার বাটি তৈরি করাবে আর সিঙ্গাপুরে গিয়ে বলবে দে দে মাই, এই তো অভ্যাস এদের। বস, কামনানগরের এমপি তীর্থযাত্রাতে গেছে। একটা মাল এতক্ষণ খোপে ঢুকে বসেছিল, পার্লিয়ামেন্টেও গেল না, এত সাহস কোথা থেকে চলে এলো মালটার মধ্যে যে বাইরে চলে এলো? চলো কাজটা সেরে আসি। বস, অবস্থা ভালো নয়। এই আমরা কি সুপারি নিয়ে খুন করি নাকি? মিশন যদি ফেল হয় তাহলে টাকা ফেরত। পলিটিশিয়ানস আমরা, এ ধরনের মার্ডার হতেই থাকে। বেচারা এমপি তীর্থযাত্রা যাওয়ার আগেই মরে যাবে। আপনার কিন্তু বিয়ে হবে না। কেন? থাকার জন্য এতগুলো ঘর দেখছেন, তো বিয়ের জন্য কতগুলো মেয়ে দেখবেন? পছন্দ না হলে পুলিশ কোটা তো আছে স্যার। দোকানদার এই ঘরের কথাই বলেছিল। দেখা যাক। কি ব্যাপার বলুন? আমি এখানে ঘর দেখতে এসেছি। আপনি কে? আমি ইন্সপেক্টর, আর স্যার হলেন ডিসিপি। আপনারা একটু দাঁড়ান। ঠাকুমা ঠাকুমা, কি হয়েছে? মনে আছে পাশের পাড়ায় দুটো লোক পুলিশে যে চুরি করতে এসেছিল? ওরাই এসেছে। কি বলছিস, দরজাটা বন্ধ আছে তো? মা কিচ্ছু হবে না, যা হোক করে চোরেদের ধরতে হবে। আমি দিদিমা, ঠাকুমা 420 নই। কিচ্ছু হবে না মামি, আপনারা লঙ্কা গুঁড়ো নিয়ে তৈরি থাকবেন, যখনই আমি বলবো তখনই ওগুলো চলে আসবেন। নাইট ডিউটি করে আমরা লেটে আসবো, আর এরা যদি তালা লাগিয়ে দেয় কি করবো? তাহলে আমরা তালা ভেঙে দেব, এতে ভাবার কি আছে? বলছিলাম না, আসুন আসুন। হ্যাঁ আসুন, ভেতরে আসুন। এই দেখুন, এটা হলো হল, কত বড় তাই না? আপনি এখানে সোফা রাখুন, টেবিল রাখুন, বসুন, চাইলে শুয়ে পড়তে পারেন, যেরকম আপনার ইচ্ছা। এ কি স্ক্রু ঢিলা আছে মনে হচ্ছে? স্ক্রুটা তো হ্যাঁ এখন ঢিলা আছে, আমি পরে টাইট করে দেব। দাদিমা বয়সে ওল্ড, কিন্তু একদম বোল্ড। ওল্ড ইজ গোল্ড, শুনেছো তো নিশ্চয়ই? ফ্লোরে কথা হয়েছিল, আপনারা গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছেন? না 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 না, আসলে উপর আর নিচের ডিজাইন একই, তাই ভাবলাম এটাই দেখিয়ে দিই। ব্যাপারটা তো একই হলো তাই না? এই ঘরের মাঝখানে হচ্ছে উঠান, আর ওখানে স্টোর রুম, তোমাদের রেশন রেখো ওখানে, আর ওখানে হচ্ছে পূজো ঘর, পূজো করার জন্য। আমার তো ভালোই লাগছে। রান্নাঘর, আপনি এখানে রান্না করতে পারেন, খেতে পারেন, শুতে পারেন, নাচতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। আসুন আসুন, ঘুমাতে পারি, আরাম করতে পারি। একদম ঠিক বলেছো, যাও ভেতরে গিয়ে দেখে নাও। আরে যাও না, যাও।
চোখে লঙ্কার গুঁড়ো ছিটি দিয়েছে। এইসব কি আপনি এনায় চোর বলছেন? ইনি আমাদের নতুন ডিসিপি। দরজা বাইরে দেখতে পাচ্ছ না? দেখবো কি করে, চোখের মধ্যে লঙ্কার গুঁড়ো ছিটি দিয়েছে। নমস্কার স্যার। যদি এখন ছেড়ে দেন তাহলে আগামী দিনে অনেক ঝামেলা পোয়াতে হবে। নতুন ডিসিপি আপনার সাথে দেখা করতে এসেছে। ওয়েলকাম ডিপটি কমিশনার, নাম ষষ্ঠ শিবা, গ্রাম মলকাপুর। এখন অবধি 7 জায়গায় ট্রান্সফার হয়েছো, এটা 8 নম্বর জায়গা। কোনো জায়গাতেই তুমি বেশি দিন টিকতে পারো না। বেশ সৎ লোক তুমি। আমার লোকেরা বলছিল যে তুমি এখানে আসার পরে অনেক কিছু নাকি পাল্টে গেছে। কি দেখছো আমার দিকে ভাই? আমি এখানে বসে থাকি ঠিকই, কিন্তু বসে বসে সারা দেশে কি হচ্ছে সেটা আমি জেনে যাই, কিন্তু আমার সম্বন্ধে কেউ কিছুই জানে না। আমি জানি। আপনার আসল নাম ভিকু সিং, বয়স 63, গ্রামের নাম খালাসিগঞ্জ। এই শহরে 123টা মদের দোকান, যার মধ্যে 116টা আপনার, যার মধ্যে 36টা বেআইনি। খালাসি নদীর থেকে বালি সংগ্রহ করে 80টা লরির মধ্যে 75টা আপনার, যার মধ্যে 30টা বেআইনি ভাবে চালানো হচ্ছে। 18টা প্রাইভেট বাস অন্য শহরে যায়, তাও বিনা পারমিটে। 4টে বেনামি লঞ্চ আছে আপনার, যেখানে বেআইনি ধান্দা হয়। আপনার 3টে জাহাজ আর 4টে ফ্যাক্টরি আছে শিবা কাশিতে। আর এইসব ছাড়া যে পার্টি পাড়া থাকুক, 8টা জেলাতে এমএলএমপি কে হারবে কে জিতবে আপনি ডিসাইড করেন। আপনি জেনারেল সিং, কিং মেকার। এরপরেও আপনার কোনো খবর কাগজে পাওয়া যায় না, না কোনো ফটো। এত কিছু যখন জানো তখন আমাকে শান্তিতে থাকতে দেবে না? কিন্তু যদি অ্যাকশন নাও তাহলে আমি তোমাকে ছাড়বো না, কারণ তুমি পয়সা খাও না। শুনেছি ঘুষ তো তুমি নাও না। তাহলে বলো তোমায় কোথায় ট্রান্সফার করবো? এবার গাধা বলেছে আমি ঘুষ নি না। কে বলেছিল এসব? এই দাঁড়িয়ে কেন? চেয়ার দে সাহেবকে, যা জল খাবার নিয়ে আয়। আমার তোমার সাহায্য চাই। হ্যাঁ বলো, কি সাহায্য চাই? আমার ডিউটি ভালো করে করার জন্য তুমি আমার কাজে আসতে পারো। সেটা কি করে বলবে? তোমার গাড়িগুলো খুব স্পিডে ছোটে আর দানাদান অ্যাক্সিডেন্ট করে। ওদের সবাইকে আইন মেনে গাড়ি চালাতে হবে। মদ খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু লোকে তো বিন্দাস খায়। আমার কিছু ফারাক পড়ে না, ওরা জাহান্নামে যাক, কিন্তু মদ খেয়ে রাস্তায় মাতলামো করলে আমি কিন্তু ওদের ছাড়বো না। তোমার বেআইনি কারোবারে আমার কিছু যায় আসে না, কিন্তু ওই গুন্ডাদের তোমাকে আটকাতে হবে যারা তোমার নাম নিয়ে বদমাশি করে। যদি তুমি না আটকাও তাহলে আমি আটকাবো। তোমার বিনা লাইসেন্সের মদের দোকান আমার কিছু যায় আসে না, কিন্তু তোমার মদের দোকান মন্দির আর স্কুলের পাশে, তাতে পাবলিক ডিস্টার্ব হয়ে যায়, এইটা আমি একদম সহ্য করব না। ওদের অন্য কথা সরিয়ে নাও। যদি তুমি এসবে রাজি থাকো তাহলে আমি তোমার কাছ থেকে ঘুষ নেব। আমার মনে হয় কথা তো তুমি ঠিকই বলছো, একদম কারেক্ট বলছো। ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। আরে দাও ভাই, সাহেবকে দাও। এই নিন স্যার। আমি আসি। এ ভাই, তুমি মলকাপুরে থাকো তাই না? কিন্তু তোমার জাত কি বলেছিলে? সেটা তো আমি বলিনি। ও ও বস, এটা কি করলেন আপনি? ওকে তেল লাগানোর কি দরকার ছিল আপনার বলুন। আরে আমার মনে হয় এই মালটাও আমাদেরই জাতে। কি বলতে চাইছেন আপনি? আরে ওর মধ্যে একটা আলাদা তেজ দেখোনি তুমি? ওর সব কথা শুনতেই হবে নাকি আমাদের? ও আমাদের উপর হুকুম চালায়নি, ভালোবেসে কথা বলেছে। এর আগেও যতজন এসেছিল খাওয়া দাওয়া করতো, ঢেকুরও তুলতো না আর চুপচাপ বেরিয়ে যেত, বুঝলি? এই লোকটা সবার থেকে আলাদাই মনে হচ্ছে। এটা তো আমরাও জানি যে ওই মদের দোকানগুলোর জন্য আমরাই অসুবিধা ভোগ করছি। সেগুলো ওখান থেকে সরিয়ে দেখি। আহা হা হা, হেয়ার স্পাতে স্টিম নিয়ে মজাই আলাদা।
এই নাটক করার থেকে ভালো হলো নিজে চুলটা গিয়ে কেটে নাও। চুপ কর হিনচুটে কোথাকার, আমার চুল তোর থেকে ভালো, এই জন্য হিনচে করছিস তুই। তুই জানিস কি, সড়ক মুভিতে সঞ্জয় দত্তের চুল, ধুম মুভিতে জন ইব্রাহিমের চুল, এরা সবাই আমার স্টাইল কপি করেছে, বুঝলি? তুমি স্টাইল করতে থাকবে না বাড়ির জন্য কিছু রোজগার পাতি করবে? আরে এবার কি করব আমি, গত সপ্তাহ যার বিয়ে করাতে আমি গেছিলাম, যেই আমি ওর মুখটা দেখলাম আমার তো মাথাই খারাপ হয়ে গেল, আর আমার চটিও দাঁড়িয়ে গেল। আমার তখনই মনে পড়লো কি এর বিয়ে তো আমি গত সপ্তাহই করিয়েছিলাম। আমার খুব রাগ উঠলো, আমি লোটা তুলে ওর মাথায় মারলাম ধাবাস করে। আমি বললাম আমি একটা বউ সামলাতে পারছিস না, তুই দুটো বিয়ে করছিস? ও আমায় এক চট মারলো আর আমায় বললো কে ও আমার জুড়ুয়া ভাই ছিল, বুঝলি? এর মধ্যে আমার কি ভুল বলো? আচ্ছা তুমি কোনো ভুল করো, তোমার সাথে বিয়ে করে করলাম তো। ঠিক আছে যাও বাইরে গিয়ে কিছু রোজগার পাতি করো, খালি হাতে ফিটেতে ঢুকবে না। ঠিক আছে যাচ্ছি, আমার চুলে আগে কালো টিকা দাও। চুলটা কালোই আছে না, দেখেছো আজকাল গুন্ডা বদমাশরা বাসের বাইরে ঝুলে থাকে না? হ্যাঁ হ্যাঁ, জবে থেকে আমাদের নতুন ডিসিপি এসছে সবকিছু ভালোই হচ্ছে। আরে আমার চেইন, আরে আমার চেইন কোথায় গেল? চেইন কোথায় গেল? এই চলো বাসটাকে পুলিশ স্টেশনে নিয়ে চলো। এই চারিদিকে ছড়িয়ে যাও, সবাইকে চেক করো, প্রত্যেককে চেক করো, কারো কাছে যেতে দেবে না। আসুন আসুন সবাই লাইনে দাঁড়িয়ে পড়ুন। ভদ্র মানুষেরা কেন লাইনে দাঁড়াবো, আমাকে কি চোরের মতো দেখতে? কেন তোমরা ভদ্রলোকের মুখে লঙ্কা গুঁড়ো ছেটাওনি? এই শোনো ওখানে কি হচ্ছে? চেইন স্নেচিং কেস স্যার। কি জানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ও আমাকে এরকম ভাবে কেন দেখছে? আমরা কলেজ কিভাবে যাবো? অটো করে চলে যাও। টাকা নেই। কেন কলেজ যাওয়ার পার্সে 100-200 টাকা থাকবে না? এত টাকার কি দরকার, আমাদের কাছে তো বাস পাস থাকে, বাস যদি না পাওয়া যায় তাহলে যেতে আসতে 30 টাকা লাগবে, আর লাঞ্চের জন্য খাবার আমার টিফিন বক্সেই আছে, তাহলে কলেজ যাবার জন্য আমি এত টাকা কেন রাখবো? ঠিক আছে আমি টাকা দিচ্ছি। এই শোনো অটো ডাকো তো। আমরা অচেনা লোকের কাছ থেকে টাকা নিই না। ধার হিসেবে টাকাটা রাখো, পরে ফিরিয়ে দিও। মনে হচ্ছে কিছু গড়বড় আছে স্যার, প্রত্যেক রাতে দেরিতে ঘরে পৌঁছাই, খাবারও পাই না, বউও রেগে থাকে, অন্তত পক্ষে আজকে তো তাড়াতাড়ি ছেড়ে দাও। থাকি তারপর যাবো। এ নিজেও বিয়ে করবে না কখনো, আমাকেও বিয়ের আনন্দ নিতে দেবে না। কি বিড়বিড় করছো? আমি বলছিলাম যে বিয়ে না করা লোকেরা কত সুখী হয়। তোমরা কারা আর কোথা থেকে আসছো? স্যার সিনেমা দেখতে গিয়েছিলাম। পিকচার দেখতে? হাজবেন্ড ছাড়া? কোন পিকচার দেখলে? দিল তো পাগল হ্যায়। কোথায় থাকো? এই তো এখানে পাশেই, কিন্তু এখানে অনেক অন্ধকার, এই টর্চটা নাও আর যাও। না না আমরা চলে যাব। আরে নাও। কোনো ব্যাপার না, কালকে স্বামীকে দিয়ে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে সাবধানে। আপনার টর্চ স্যার, আপনি আমার ওয়াইফকে হেল্প করেছেন, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ না তোর পকেটে। কি রে কেমন বর তুই, বউকে একা রাতে ফিল্ম দেখতে পাঠাস, ওর সাথে যাওয়া উচিত ছিল তোর। এক তো বয়সে অনেক ছোট মেয়েকে বিয়ে করেছিস, আর তার ঠিক করে খেয়াল রাখিস না। হ্যাঁ যদি কোনো বদমাশ উঠিয়ে নিয়ে গিয়ে কিছু ভুলভাল কাজ করে আর এখানে আসবি কমপ্লেন করতে, কি এই শহরে মহিলার সংখ্যা এত বেশি, আমরা কি সবার বডিগার্ড হয়ে ঘুরবো? পরম শোনো স্যার, ওই সমস্ত বদদের জেলে পড়ো যারা বউদের একা একা নাইট শোতে পাঠায়। ইয়েস স্যার, একবার ওর বিয়ে হয়ে গেলে তবেই বুঝতে পারবে। কি বলে? কিছু নেই স্যার, টর্চ চেক করছিলাম। বাচ্চা মনের সাচ্চা বাচ্চা, বেটা কানে মুদবি না। হ্যাঁ এসব কি করছো তুমি, কাদের বাচ্চা উঠিয়ে নিয়ে এসছো? তুমি দেখতে পাচ্ছ না কি, দেখো মাসুম বাচ্চারা, এরা হাঁপিয়ে গেছে, এরা খিদে পেয়েছে, এদের একটু খাবার দিয়ে দাও। আরে বাবা পাপ লাগবে, পাপ। পাপ কেন লাগবে? কা হ্যাঁ কা কাকা কা কা, দাদু এইভাবে চাচাচ্ছে কেন, কত জন্মে কাক ছিল নাকি? এটা কি বলছো, উনি তো কাককে ডাকছেন। ও কাকদের খাবার খাওয়াবে, বাচ্চাদের খাওয়াবে না? হ্যাঁ কাক আমাদের পিতাস্থানীয়, আমাদের পূর্বপুরুষ। পূর্বপুরুষ? এই কালো কাক আমাদের পূর্বপুরুষ? মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছ তুমি। হ্যাঁ মিথ্যে বললে কাক কামড়াবে। পরম্পরা নিয়ে মজা করছো, একটু তো লজ্জা রাখো। আমাকে ক্ষমা করে দেবেন দাদু, এই কাকরা নিজের খাবার ব্যবস্থা নিজেই করে নেবে, যেখানে চোঁচ মারতে পারে। এদের খেয়াল রাখার জন্য এদের সেই ভগবান তো আছেই, কিন্তু এই ছোট বাচ্চাদের দিকে তাকাও, এদের
খেয়াল রাখার জন্য কে আছে? এই জন্য ভগবান আমাদের ডিউটি অফিসার বানিয়েছে। তাহলে আমাদের নিজের ডিউটি তো করতেই হবে, তাই না দাদু? দাদু, এই কাকদের খাবার খাইয়ে তুমি নিজের সাদা পোশাক হলুদ করছো বলে দিচ্ছি। কি বাজে কথা বলছো? আগে কাক এখানে দুধের তৈরি পায়েস খাবে, তারপর ও কোথাও গিয়ে এই রাস্তায় মরা কোনো ইঁদুর খাবে, আর তারপর খিড়কি দেখে মরা ইঁদুর উঠে নাচতে শুরু করে দেবে। ঠিক বললাম তো? তারপর ওর অ্যাসিডিটি আর গ্যাসের প্রবলেম হওয়া শুরু হবে, তারপরে ও ফিরে এসে তোমার উপর নিজের পেট হালকা করবে। তোমার সম্মান তো গেল একদম জলে, আমিও বেরোলাম। পকেটে 100 টাকাও রাখিস না, যা যা এখন যা যা। স্যার, স্যার ওর কাছে লাইসেন্স ছিল না, সেই জন্য 50 টাকা চেয়েছি। ওর কাছে ওটাও ছিল না। মেনে নিলে তুমি? 50 টাকায় নিজের ইমান বেচছো, তোমার তো 500 টাকা নেওয়া উচিত ছিল। 500 টাকা চাইলেও তাড়াতাড়ি লাইসেন্স নিয়ে আসতো, বুঝলে? স্যার কি বলে গেল, ঘুষ নেবো কি নেবো না বুঝলুম না বাবা। আজকাল তুই খুব আনমনা থাকিস। স্যার ওখানে রাস্তা বন্ধ করে দিন। ওই দেখ ডিসিপি দাঁড়িয়ে আছে, দাঁড়া আমি অটোর টাকাটা দিয়ে আসছি। আরে শুন, বাস চলে যাবে, আমি তার আগেই চলে আসবো। এগুলো কবে শেষ হবে? পরের মাসের 10 তারিখের ফয়সলা হবে, তুমি তো বলেছিলে একদিনের কাজ এটা। স্যার আজকেই কাজ হয়ে যাবে। ও হ্যালো, এটা কি? ওই দিন আপনি অটোর টাকা দিয়ে দিয়েছিলেন না, এই নিন সেই অটোর টাকাটা, 60 টাকা। দাও দাও, 120 টাকা 60 টাকা কেন দিচ্ছ? 120 টাকা? মিটারে তো শুধু 60 টাকা উঠেছিল। কিন্তু রিটার্ন ভাড়াও নিয়েছিল, আমাকে ওকে সেটা দিতে হবে। এবার কি হবে? এই 60 টাকাটা ফেরত দেবার জন্য আমি সারা রাত জেগে লঙ্কার গুঁড়ো প্যাকেট করেছি, বিশ্বাস করুন। বাকি টাকা আমি কোথায় পাবো? আরে ভাবনা। এ বাবা, আমার বাস চলে গেছে, আমি কলেজ কি করে যাব? অটো ধরে নাও। অটোর ভাড়া? কিছু রাতে আরো জেগে লঙ্কার প্যাকেট বানিয়ে নিও, আর টাকা জমা হলে আমাকে ফিরে দিও। ডাব্বাতে দই ভাত আর আচা তো থাকেই। না না না, আজ আমি ডাল ভাত এনেছি। সেটাও ঠিক আছে, এখন তোমার এই টাকাগুলো উঠাও আর এখান থেকে কেটে পড়ো। এই নাও ধরো, না হলে লেট হয়ে যাবে। এই এই অটো বসো। কিন্তু এটা তো আপনার টাকা। সুদ সময় দিয়ে নেবো আমি। এই শোন শোন শোন। হ্যাঁ স্যার। তুই কোথায় থাকিস? কালীঘাট। কোন এরিয়াতে? বাদামতলা। থানার নাম্বার জানিস তো? হ্যাঁ স্যার। একে কলেজে ছেড়ে আমাকে ফোন করিস। আচ্ছা স্যার। যাও। জনার্দন। ইয়েস স্যার। তুমি একটু অটোর পেছনে যাও তো। আগে উনি আপনাকে কল করতে বললেন কেন? ওই ম্যাডাম আসলে আমার মুখটা গুন্ডার মতন, তো তাই হয়তো উনি আমার উপর সন্দেহ করেছেন। কিন্তু ম্যাডাম উনি কি আপনার কোনো রিলেটিভ? আপনাকে নিয়ে খুব চিন্তা করছিলেন। না না, সেরকম কিছু নয়। যদি সেরকম কিছু না হয় তাহলে উনি নিজের হাওয়ালদারকে আমাদের পিছু কেন করাচ্ছেন? ম্যাডাম, শিবা স্যারের আসার পর থেকে শহরের ভোলই পাল্টে গেছে। দিনে দুপুরে হওয়া চুরি ডাকাতি তো বন্ধই হয়ে গেছে। এ দেখুন না, অটো চলুক বা না চলুক মিটার কিন্তু একদম ঠিক চলে। আমাদের এই নতুন ডিসিপি খুব সৎ মানুষ। আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। দেখো তুমি না এই পুলিশওয়ালা থেকে দূরেই থাকো, না হলে আমি মা কাকিমাকে বলে দেব। তুমি মা কাকিমাদের বলো, না হলে শিবাকে বলো। আবার শিবার নাম নিয়েছো? ও খুব ভালো মানুষ, বিশ্বাস কর খুব ভালো। ভাবনা, আজকে জানিস আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট কে? ডেপুটি কমিশনার শিবা। আরে এটা কি করলেন আপনি? আমার ব্যবসারই 12টা বাজিয়ে দিয়েছেন। আগে তো একটা দুটো ধামাকা হতো, এখন তো মনে আমি কালাই হয়ে গেছি। তাড়াতাড়ি এখান থেকে ভাগাও, নইলে এখানেই বোম ফাটিয়ে দেবে। শুনলে তো যাও এখান থেকে। যাও যাও, যখন দরকার হবে তখন ডেকে নেবো। নমস্কার। নমস্কার। তোমাদের বস কোথায়? উনি চান করছেন। এই জলের তলে কেউ 2 মিনিটও থাকতে পারে না। আমার বস মহাপুরুষ, ও 10 মিনিটেরও বেশি থাকতে পারে। ওয়েলকাম শিবা, এসো এসো। আরে এইভাবে কি দেখছো ভাই? আশ্চর্য লাগছে যে আমি কি করে জানলাম যে তুমি এসেছো। ছোটবেলা থেকেই আমার এখানে স্নান করার অভ্যেস আছে, জলের ভেতর থেকেই দেখে নিই যে কে এলো আর কে গেল। আসলে ব্যাপারটা হলো, আমি একে এমএলএ বানালাম, আর একে দেখো গাধাটা উত্তেজিত হয়ে বড় বড় কথা দিয়ে দিল, এটা করবে সেটা করবে, ওয়াটার সাপ্লাই নাকি শুরু করিয়ে দেবে, প্রতিশ্রুতির ভান্ডার খুলে দিয়েছে। আমাদের যে মুখ্যমন্ত্রী আছে না, সে যে কিছু বলার আগে আমাকে জিজ্ঞাসা করে নেয়, কিন্তু এ না জিজ্ঞাসা করে বড় বড় কথা বলে এসেছে। আমার স্নান করা সারা হয়ে গেলে এই শহর জল পাবে, বুঝেছো? শিবা আমাকে ভুল বুঝো না, আমি বন্ধুর বন্ধু, কিন্তু খেপে গেলে আমি কাউকে ছাড়ি না।
দেখো সবার কাছে বড় বড় গাড়ি আছে, টাটা সুমো, কোয়ালিস, কিন্তু তুমি ভাবছো আমার কাছে অ্যাম্বাসেডর কেন? জ্যোতিষী বলেছে এই গাড়িতে যদি আমি না ঘুরি তাহলে আমি মারা যাব। হ্যাঁ আচ্ছা শুনুন, 75 ওয়ার্ডের কর্পোরেটর আপনার নাম নিয়ে টেনশন দিচ্ছে। আচ্ছা কে রে এই শয়তানটা, আমার নাম নিয়ে আমাকে বদনাম করছে? ডাকো ওকে এক্ষুনি। ঠিক আছে বস, ও সাজতা হয়ে যাবে। ঠিক আছে আসি। এ সত্যি ভালো লোক, সব কাজ আমাকে জিজ্ঞাসা করে করে। আমাদের আজকের স্বতন্ত্রতা দিবস উপলক্ষে আজকের আমাদের মুখ্য অতিথি হলেন, যেদিন থেকে আপনি শহরে এসেছেন ক্রাইম রেট অনেক কমে গেছে, মিস্টার শিবা। যদি আপনার কখনো সাহায্যের দরকার পড়ে তো আপনি আমাকে বলবেন, ডিএম হিসেবে আমি অবশ্যই করব। থ্যাঙ্ক ইউ স্যার। হয়েছেন, আমি অনুরোধ করব ওনাকে স্টেজে আসার জন্য এবং দু চার কথা বলার জন্য। এই শহরের মিষ্টি আমার খুব পছন্দ, যেমন এর থেকে তুই একটু দূরেই থাকিস। আমি প্রশংসা করতে চাই এই শহরের মেয়েদের, ভীষণই সাহসী আর ভীষণ বোঝদার। এই শহরের মেয়েরা ছাতা নিয়ে এমন ভাবে চলে যেন ওদের কাছে কোনো হাতিয়ার আছে। এখানকার মেয়েরা ঝাঁসি রানীর মতো। আমি আপনাদের নিজেদের কাছে হাতিয়ার রাখতে বলবো না, আপনাদের কাছে যে লঙ্কার গুঁড়ো আছে আপনারা সেটার ব্যবহার করতে পারেন। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, লঙ্কার গুঁড়ো দিয়ে আমার উপর হামলা করা হয়েছিল, সত্যি বলছি। এই ও তো সম্বন্ধেই বলছে। এই শহরের একজন বাহাদুর মেয়ে আমাকে চোর ভেবেছিল, আমাকে আর আমার বন্ধুকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল। ওই মেয়েটা এই কলেজেই পড়ে, এই কালো রঙের শাড়ি পরে আছে ওই মেয়েটা। এসো স্টেজে এসো, তুমি নিজের মুখেই বলো কি হয়েছিল। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি একে অভিনন্দন জানাচ্ছি। এর বাহাদুরি প্রশংসাযোগ্য, খুবই হুঁশিয়ার। তোমার এই গুণটা আমার খুব ভালো লেগেছে। ভাবনা কোথা থেকে আসছো? এই হার কে দিয়েছে? এই মালাটা আমাকে শিবা দিয়েছে। কি বললে? মানে ঠাকুমা, এই হারটা ভগবান শিবের। শিব ভগবানের হার? তাহলে যাও মন্দিরে গিয়ে আবার উনাকে পুড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে হিন্দ, বন্দে। আরে বাচ্চারা তোমরা ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আসো সবাই এখানে দাঁড়াও। আরে আরে এটা কি করে সম্ভব? এরা আমাদের দেশের ভবিষ্য। আর জাতপাত রংভেদের ব্যাপারটা? রঙের তফাত ঝান্ডায় ভাল লাগে, মনের ভেতরে সব রং এক সমান হয়। এরা ছোট জাতের। কি জাতপাতে ফেসে আছিস তুই? আচ্ছা একটা কথা বল, তুই যখন অসুস্থ হয়ে যাস আর যখন ডাক্তারের কাছে যাস তখন ডাক্তারকে জিজ্ঞেস করিস ওর জাত কি? স্কুলে যে টিচার পড়ায় ওর জাত জিজ্ঞেস করিস? এই জাতপাত সব এই মানুষরাই মিলে বানিয়েছে বুঝলি। এই হাওয়া, এই জলের জাত কি জানিস? সব ছোট বড় জিনিসে ভগবান আছে। ভগবান যেদিন জাত জিজ্ঞেস করে নেবে সেদিন তোমরা খাবার পাবে না বলে দিচ্ছি। হ্যাঁ কি করলে আঙ্কেল? যাও লাড্ডু পাচ্ছিলাম তাও পেলাম না। ওলে বাবা ছোট বাচ্চা, আয় আমার কোলে, আয় রে আমার কোলে আয় বাচ্চা। আজকে আমাদের স্বতন্ত্র দিবস, এই দিনের জন্য আমাদের অনেক ভাইরা নিজের প্রাণ আঘাত করেছে। আসো ওদের ব্যাপারে তোমায় বলি আমি। এই দেখো, তুমি জানো একে? হ্যাঁ আমি জানি, একে পুলিশ খুঁজছিল না? পুলিশ খুঁজছিল একে? এই বীরাপ্পানি আমাদের সুপারস্টারকে হাওয়া করে দিয়েছিল। আজকালের ছোট বাচ্চারা এত মহান মানুষকে বীরাপ্পান বলে ডাকছে, কি হয়ে গেছে এই দেশের? আজকে যদি ইনি বেঁচে থাকতেন তাহলে এটা শুনে আবার মরে যেতেন। জয় হোক নেতাজি, মনে হচ্ছে কোনো নতুন পার্টি বানাচ্ছো। আরে আমাদেরও নি না। আমি কখন বললাম আমি পার্টি বানাচ্ছি? আরে বিভিন্ন রঙের পতাকা লাগিয়েছো, এত লোক জমা করে নিয়েছো। কথা তো তুই ঠিকই বললি, আজকাল যে কেউ ঝান্ডা নিয়ে ভিড়কে ডেকে পার্টি বানিয়ে নেয় রে, তাই না? না না, আমি আপনার প্রিয় হব, আমি আপনার সেক্রেটারিও হব, আর পার্টির প্রচারও করব, সব কিছু করব। তুই যদি সেক্রেটারি হবি তো তার টাকা অ্যাডভান্সে নিবি। এই বেচারা খুব গরিব, আপনারা এই চুরি হয়ে যাওয়া জিনিসগুলো খুঁজে দিন না। আরে আপনি এসব কি বলছেন? আমরা তো আমাদের কাজ করছি। কি বলেছিলেন আপনি? চাকে সোনার বালা আর 1,00,000 টাকা নগদ, এই সব জিনিস কেউ বাড়িতে রাখে? আপনাদের কোনো আক্কেল নেই? জিনিসগুলো খুঁজে, আরে সেটাই তো করছি, আপনি আমায় শেখাবেন আমায় কি করতে হবে? দোষ করবেন আপনারা, ভুগবো আমি। আরে শোনো, কি নাম বললেন আপনি? নারায়ণ। এই সব কি করে হলো? আমি জানি না। এত মূল্যবান জিনিস বাড়িতে রেখে পুরো ফ্যামিলি সিনেমা দেখতে গেছেন? হ্যালো, শিবা স্পিকিং। হ্যালো, আমি ভাবনা বলছি। কোন ভাবনা? আপনি যাকে অটোর ভাড়া দিয়েছিলেন সেই ভাবনা। আচ্ছা, লঙ্কা গুঁড়ো কি ব্যাপার?
কি করে চুরি হয়েছে? স্যার দরজা ভেঙে ভেতরে ঢুকেছে, আয়রন রড দিয়ে দরজা ভেঙেছে, হাতের ছাপ নিয়ে নিয়েছে, তখন বাড়িতে কেউ ছিল না। হ্যালো পরম, শোনো আমাকে 14 লিস্টটা দাও যারা আয়রন রড ইউজ করে। এক মিনিট স্যার। হ্যাঁ বলো। সতীশ সাউ, মঙ্গেশ কুমার, আনোয়ার মার্শাল, ডেভিড, পরমেশ্বর দুবে, ফিলিপস, এরা ছিল স্যার। সবাইকে খুঁজো আর আমাকে খবর দাও, ঠিক আছে? ওকে স্যার। ওই 30 বছর হার ভাঙা পরিশ্রম করে আমি সব করেছিলাম। আপনার মেহনতের কামাই না, আপনি পেয়ে যাবেন। হ্যালো স্যার, সব কটা চোরকে ধরে নিয়েছি, শুধু মার্শাল ডেভিড মিসিং আছে। ওকে খুঁজো। ওর বিয়ের জন্য কিছু গয়না গড়িয়েছিলাম, ওগুলো না পেলে ওর বিয়েটাই আর আমি নিতে পারবো না। আপনারা একটু সাহস রাখুন, কাঁদবেন না স্যার। চুরি মার্শাল ডেভিডই করেছে। আচ্ছা, ও চুরি করার আগে পুলিশকে এই ইনফরমেশন গুলো দিয়েছিল? ছি, আমাদের লজ্জা হওয়া উচিত। তুই হারামিটা কোথায়? আমরা ওকে ধরে নিয়েছি স্যার। ঠিক আছে, সমস্ত মাল নিয়ে এখানে এসো, নাহলে ওরা সুইসাইড করে নেবে। সবার বয়ান নাও। হ্যাঁ পরম, নিয়ে এসো। এই নিন স্যার, এই নাও তোমার গয়না, ভালো করে চেক করে নাও। আরে দেখি কি করছেন, আপনি আমার বাবার বয়সে আমার পাঁচ হবেন। আপনি আমার পরিবারের জন্য সাক্ষাৎ ভগবান। সব স্টেটমেন্ট নিয়ে নাও। আপনি আমাদের সম্মান রক্ষা করেছেন, এই উপকার আমি জীবনে ভুলতে পারবো না। তোমরা খুব দারুণ ভাবে চোরকে ধরে নিয়েছো, আমার খুব ভালো লেগেছে। শুধু নিজের পেটের চর্বিটা কম করে নাও, না হলে চোরের পেছনে দৌড়বে কি করে? এবার কি হয়ে গেল, সাদা কাপড় পরে কোথায় যাচ্ছ? টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছ নাকি? দেখো আমাদের এখানে অনেক অন্যায় হচ্ছে। কিসের অন্যায়? তোমার কি মনে হয় পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসছে? আরে এক ঘন্টার মধ্যেই চোরকে ধরে নিয়ে চলে গেল। ওরাই আগে প্ল্যান করে চুরি করাবে, তারপর চোর ধরার ন্যাকামো করবে, একে অপরের সঙ্গে মিশে আছে। পুলিশ যদি চোরকে না ধরে তাহলে সেটা ভুল, আর যদি ওরা ধরে ফেলে তাতে ওদের ভুল তোদের। তো তুমি এদের ওকালতি করছো, পুলিশের কুকুরকেও একদিন লাগে চোর ধরতে, তাহলে এ এক ঘন্টার মধ্যে কি করে করলো? আরে আমাদের কানুনের হাত অনেক লম্বা হয়, আর তুই জানিস না আমাদের দেশের পুলিশ পুরো দুনিয়ায় ওয়ার্ল্ড ফেমাস। কি করতে পারে? তোকে অ্যারেস্ট করতে পারে যদি তোর কাছে কোনো শস্ত্র হয়। আমার কাছে কিছু নেই, দেখো এনে ধর। ভাই পুলিশ খবর পেয়ে গেছে, শিবা যে কোনো সময় আসবে। আমি কোন শিবাকে ভয় পাই না, বুঝেছিস? যদি 10 জনে মিলে গন্ডগোল করে তাহলে একটা ছোটখাটো গন্ডগোল হবে, আর যদি 100 জনে করে তাহলে দাঙ্গা লেগে যাবে বলে দিলাম। আসতে দে আগে। পাবলিকের জন্য কোনো অসুবিধা না হয় এখান থেকে ভিড় সরাও। আমাদের যতটা লোক মারা গেছে তার জন্য ন্যায় বিচার চাই। ওই কেসে তদন্ত চলছে, পারমিশন ছাড়া এভাবে ভিড় জমানো বেআইনি। এটা আমাদের শহর, আমাদের শহরে পারমিশন লাগবে না। শেষ ওয়ার্নিং দিচ্ছি, এখনই এখান থেকে চলে যাও। যদি না যাই তো কি করবেন? লাঠি চার্জ করবেন নাকি ইট পাথর দিয়ে মারবেন? হ্যাঁ নড়বো না এখান থেকে, যা ইচ্ছে করে নাও, আমরা এখান থেকে সরবো না। আমরা যাবো না। তুই মারলে আমিও মারবো, তুই বাস জ্বালাবি আমি তোকে জ্বালিয়ে দেবো, তুই মারলে মার্ডার হবে, আমরা মারলে ইনকোয়ারি কমিশন বসবে। ওই কমিশনকে কি জবাব দিতে হয় আমি জানি। লড়াই করার শখ থাকলে সীমায় গিয়ে দুশ্মনের আতঙ্কবাদীদের সাথে লড়াই করো, শহরে অশান্তি করে পাবলিককে ডিস্টার্ব করো না। এই শিবা তুই জানিস না তুই কাদের সঙ্গে লড়ছিস, আমাদের জাতের সঙ্গে লাগলে বিপদে পড়বি তুই। জাতিবাদ, ভাষাবাদ, রং ভেদ আর কট্টরপন্থীর জন্য সমস্ত লড়াই হয়, এই তোমাদের মতো মানুষদের জন্য সমস্ত অশান্তি হয়। কিন্তু আমি থাকাকালীন যদি শহরে কোনো অশান্তি হয় তাহলে ধরে পা ভেঙে দেবো, মনে রেখো পুরো ভিড়কে তছনছ করে দেবো। আমি পুলিশ নই, গুন্ডা। স্যার এই ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি তো 100টা কথা বললাম, কোনটার কথা বলছি?
আমরা গুন্ডা নাকি পুলিশের লোক? আরে ছাড়ো 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 ছাড়বো কাকো থাকার। কি এইসব, এতগুলো জড়িবুটি দেওয়ার কি দরকার ছিল? বাপরে বাপ, নয় এটা তো বিষ। আমি তো শুধু ওষুধ দিয়েছিলাম যেটা আপনাকে মেরে ফেলুক, সর্দি কাশিকে মারবে। হ্যাঁ এটা ঠিক বলেছো, আজ আমি তোমার খাবারে বিষ মেশাবো, সার করে উপরে চলে যাবে তুমি। ওই জাতের সাথে ও এইভাবে করছে, কালকে ও আমাদের সাথেও তো এইভাবে করতে পারে। কি রে কি বেকার ফালতু কথা বলিস তুই? আরে শিবা তো আমাদের লোক, ও আমাদের বিরুদ্ধে যেতেই পারে না। তোমরা যাও। স্যার আমরা এই বাস স্ট্যান্ডের মধ্যেই কেন পুলিশ স্টেশন খুলছি না? সেটা কেন? কারণ যখনই দেখবেন তখনই আমরা এখানে, কারণ এটা ভিড়ের সময়। ভিড় ভাড় নাকি মেয়েদের আসার ব্যাপারটা? তোর কি ওর সাথে দেখা করতে ইচ্ছে করছে না? চল আমি ওকে ডেকে দিই। শিবা না, চুপ কর। পিছনে দেখো, পিছনে দেখো। নিয়ে যাও এটাকে। ডিসিপি সাহেবের গায়ে হাত তোলার সাহস তুই কোথায় পেলি? এটাকে থানায় নিয়ে যাও, মেরে মেরে এটার মুখ খোলো। চল আর লাঞ্চের খাবার আমার সঙ্গেই আছে, তো কলেজে যাবার জন্য এত টাকা কেন লাগবে? এই নিন আপনার টিফিন। ব্যাপারটা হচ্ছে ভেতরে একটা ভগবান বিষ্ণুর মন্দির আছে, আর একটা শিব শঙ্কর সবাই জানে। নিশ্চয় জানি, মাথার উপর বিষ্ণুর তিলক লাগে, কপালে শিবের ভস্ম লাগে। আপনারা ঠিকই বলেছেন, একটা কাজ করি, হাতিকেই জিজ্ঞেস করে নি। আরে ও তো জন্তু, ও কি করে বলবে? তাহলে তুমি বলে দিচ্ছ না কেন? কি বলছো? বিষ্ণু আর শিবকে নিয়ে তোমরা চর্চা করছো, কিন্তু কি এটা ভেবেছে কি এই হাতি শার্ট পরবে না টি-শার্ট পরবে? হ্যাঁ এসব হাতি বেরে সাথে মুভি দেখেছো কি? ওর মধ্যে হাতি কত ভালোভাবে থাকে বলো। হ্যাঁ প্রথমে এই কথা বলো, তুমি কাদের পক্ষে, ওদের পক্ষে না আমাদের পক্ষে? আন্টি জি আমার একটা কথা খুব ভালোভাবে শুনে নাও, বিষ্ণু ভগবান আর শিব ভগবান আমার মনের ভেতরে আছে, আমি শিব ভগবানের রুদ্রাক্ষ পরি আর বিষ্ণু ভগবানের তিলক লাগাই মাথায়। আপনাদের ব্যাপারে তো আমি কিছু জানি না, কিন্তু আমি এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি, কেন কি এবারে হাতি অনেক বেশি পটি করবে। এবার এটা ভাবো ওটা কে পরিষ্কার করবে? বেচারা চরিত্র বাথরুমের সামনে লাপালাপি করছিল, তাছাড়া মেয়েটা দেখতে এত সুন্দর যে কোনো যুবক পিছলে যাবে। তোর নিজের বোন হলো এই ভাষায় কথা বলতি? এই শিবা ওকে নিয়ে যাও, মুখ সামলে কথা বলবি বুঝলি তো, ভালো হবে না কিন্তু। স্যার আমি ভেবেছিলাম আপনি ভালো এবং সৎ, কিন্তু আপনি ওই রেপিস্টকে ছেড়ে দিলেন। আমরা দেখছি। কি দেখছেন আপনি স্যার? আমার বোনের জীবন নষ্ট হচ্ছে। স্যার অনেক আশা লাগিয়েছিলাম আপনা থেকে। হয়ে গেছে তোমাদের? শোনো আমি যদি ওকে এখনই অ্যারেস্ট করি উনি আমাকে ট্রান্সফার করে দেবেন, তাতে আমার কিছু যাবে আসবে না, কিন্তু তোমাদের সমস্যা হবে, ওরা তোমার বোনকে বেশ্যা বলবে আর তোমার পুরো ফ্যামিলিকে বরবাদ করে দেবে। তাহলে আমরা কি চুপচাপ সইব? কিছু সময়ের জন্য দাদারা, কেরোসিনের জন্য কেরোসিনের দোকানে, ফিল্ম দেখার জন্য লাইনে দাঁড়িয়ে থাকো তো, তাহলে ন্যায়টা তাড়াতাড়ি কি করে পাবে? যখন কোর্টে কেস যাবে তখন উকিল ঘুরিয়ে 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 কোয়েশ্চেন করবে, আর ওই প্রশ্নের জবাব তোমার বোনের পক্ষে দেওয়া মুশকিল হবে। ওকে এত অপমান করবে যে ওখানেও মাটিতে মিশে যাবে। আইন কি কিছুই করতে পারবে না? এরা টাকার জোরে আইনকেও কিনে নেয় আর আজাদ হয়ে যায়। এদের তো পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত, আর বলা উচিত যে পাথর মারো এদের। সেদিন আসবে আর আমি নিজে তোমাদের হাতিয়ার দেব, ততদিন আবেগকে শান্ত রাখো। শিবা চলো, তোমার বস ডেকেছেন, ওকে বলো যে এখনই যেতে হবে।
তোর বাপের আমি চাকর নই। তোমরা আমাকে কি ভেবেছ কি? তোমাদের চাকর না তোমাদের কুকুর? তোমাদের চামচা এসে আমাকে অর্ডার করে? নিজের আত্মসম্মানের জন্য আমি গর্বিত, তার উপরে কিচ্ছু নেই। যে টাকাটা দিয়েছো সেটা তোমাদের বেআইনি কাজের জরিমানা, তার জন্য এটা ভেবো না যে তোমরা আমাকে কিনে নিয়েছো। এই একজন মানুষ আছে যার কথা আমি শুনবো, আর উনি ছাড়া কেউ যদি আমার উপর হুকুম চালায় তাহলে আমি তাকে ছাড়বো না। মনে রেখো, এক একজনকে আমি শায়েস্তা করে দেবো। সেই সময় ভগবানও যদি নিচে এসে আমাকে বলে, আমি নিজের ফয়সালা বদলাবো না। তোমরা ভালো করে বুঝে নাও। ওই জিসিপি এত কিছু বললো আর আপনি কিছু বললেন না। এই এটা পাকা হয়ে গেল যে ও আমাদের জাতের লোক। দেখলে না যখন ও চেঁচা ছিল তখন কান দুটো কেমন লাল হয়ে গেছিল? আমাদের অসম্মান করছে আর আপনি ওর সৌন্দর্য দেখছেন। আমি ওকে ডেকেছিলাম, তুই কায়দা দেখালি আর সমস্যা ডেকে আনলি। শিকারের আগে বাঘও ঘাপটি মেরে বসে, তারপর ঝাঁপ মারে। আবার এখানে কি করছে? জিপ থামাও। আমাদের স্যার কি করে বাঁচবে? চল রে। আপনি চার দিন ধরে কোথায় ছিলেন? সিএম এর কাজে দিল্লি গেছিলাম। কেন? আরে কাঁচু কেন, কি হয়েছে? আমি যদি আপনাকে না দেখি আমার একদম ভালো লাগে না, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তাই নাকি? তাহলে এখন থেকে তুমি সবসময় আমার সাথেই থাকবে। কিভাবে? এরপর তুমি আমার সাথেই থাকবে না? আপনি আমাকে বিয়ে করবেন? সত্যি? একদম সত্যি সত্যি। স্যার, আমার ছেলে গাড়ি চালাচ্ছিল আর ওই সাইকেলওয়ালাটা মাঝখানে চলে আসে, এতে আমার ছেলের কি দোষ বলুন? আমাদের হেল্প করে দিন প্লিজ। 40 লাখ লাগবে। আমার বিয়ের জন্য তো তাড়াতাড়ি করার কি আছে? যদি আমি সবার কাছে বোঝাই হয়ে থাকি আমাকে বলে দাও, আমি নদীতে ঝাঁপ দিয়ে সবকিছু শেষ করে দেব। তুই কথা বন্ধ করো। পুকুরে লাফিয়ে গিয়ে পুকুরে জল খারাপ করছো কেন? মরার আরো অন্য রাস্তা আছে। তুমি নিজে নখ খাচ্ছ কেন? অনেক টেস্টি নাকি? আমার দারুণ লাগে খেতে, এই জন্য খাচ্ছি। তুই আর তোর বোন আমার হিসেবের একদম বাইরে। তুই যদি বিয়ে করতে চাস তাহলে ঠিক আছে, আর যদি না করতে চাস তাহলে আমি ধাক্কা দিয়ে বার করে দেবো। সেটা দরকার নেই, ওর ভাবনাকে পছন্দ। যদি বাবার অনুমতি থাকে তাহলে বিয়ে নিশ্চিত। বলো আমার লাল লঙ্কা। আমাকে দেখার জন্য পাত্রপক্ষ আসছে। কোথা থেকে আসছে বলো? পুনে থেকে আসছে। জায়গাটা তো ভালো, আশেপাশে গাছগাছালি আছে, তুমি ঘুরতে যেতে পারো। ছেলে পছন্দ হয়েছে তো? এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুমি এটা নিয়ে মজা করছো। ওরা বিয়ের তারিখ ঠিক করতে আসছে। তারিখ ঠিক করেই বলে দিও, আমি তখনই চলে আসবো। আপনি তো তাড়াতাড়ি কিভাবে আসবেন? জানলা দিয়ে বাইরে দেখো। এখনই উঠিয়ে নিয়ে যাবো? এখন আর আমার কোনো ভয় নেই, তুমি এসে গেছো, সব ঠিক হয়ে যাবে। আমি জানি। আমার এই বিয়েতে সম্মতি নেই। দেখুন, আমরা আপনাদের থেকে কোনো অংশে কম নই, কিন্তু আমার ছেলে আরটিও অফিসার, 25,000 টাকা মাইনে ওর মাসে। আর কি চান বলুন তো আপনি? ইনি ঠিকই তো বলছেন, 25,000 মাইনে পায় আর 50,000 ঘুষ নেয়। এসব কি বলছেন আপনি? বেইমানকে আমি পছন্দ করি না। যেই বাড়িতে বেইমানির পয়সা আসে সেই বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দেব না। এক্সকিউজ মি, আমি জানতে পেরেছি আপনার ছেলে আন্ডার দ্য টেবল রিশওয়াত নেয়, কিন্তু আমরা এরকম না, আমরা খুব ভালো আর সোজা লোক। এই জন্য তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমাদের কোনো দরকার নেই। অতিথিদের সঙ্গে এইভাবে কথা বলে? তাহলে আমি একটা কাজ করছি, আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। হারামের খাবার অভ্যেস যে হয়ে গেছে। এই ঝুটিওয়ালা, তাহলে ঠিক করে দেখে নে। আমার চুলের জন্য বেড়ে যায় আমার পার্সোনালিটি আর বেড়ে যায় আমার সেন্সুয়ালিটি। আমি জানি তুই আমার থেকে হিংসা করিস, কেন কি কিছু বছর পরে তুই তাক মাথা হয়ে যাবি আর পাড়ার ছেলেরা তোকে চান্দা মামা বলে ডাকবে। জামাই, যান আপনি, যান 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 আপনি যান। কি হলো? আমার বাবা ওদের বারণ করে দিয়েছে। ভালোই হয়েছে, ঠিক আছে আমি আসছি। হ্যাঁ, কিন্তু মানা করলো কেন? মনে হয় ছেলেটা অফিসে ঘুষ খায়, বাবা এই ব্যাপারে জানতে পেরেছে, এই কারণে নিবারণ করে দিয়েছেন। কি হয়েছে? হাওয়া বেরিয়ে গেছে। কেউ আছেন? আরে লঙ্কা গুঁড়ো রাস্তা কি করে ভুলে গেলে? আমাকে ওনার বাড়ির চাবিটা দেবেন। ওনার ঘরের চাবি তোমার কি দরকার? মানে উনি তো সবসময় বাইরে খাবার খান। ও, আমি ভাবলাম আজকে যদি আমি বাড়িতে লাঞ্চ বানাই। আমি ওনাকে বলে দিয়েছি আসার জন্য। ও হো হো হো,
রান্না করা অবধি রাখবে, অন্য কাজে জড়াবে না। উনি কি খেতে ভালোবাসেন? মেনু কার্ডের উপর থেকে নিচ অবধি প্রত্যেকটা খাবারের স্বাদ নেয়। আরে স্যার, ওর এখানে। এটা এক লিটার। ছেড়ে দিন বলছি। তুমি যেমনই বানাবে আমি খেয়ে নেবো, কাঁচা পাকা আমি সব খেয়ে নেবো, ঠিক আছে? গন্ধটা তো দারুন, হোটেল থেকে আনিয়েছো? আপনি জানেন আমার বন্ধুরা কি বলে? বলে নাকি আমি খুব লাকি। সেটা কেন? আপনি এত সৎ একজন অফিসার, সবাই আপনাকে কত সম্মান করে, তাই নাকি? কিন্তু আপনার একটা ব্যাপার আমার একদম পছন্দ নয়। এই আপনার গোফের মধ্যে যেটা সাদা চুল আছে না, এটা আমি এখনই তুলে নিই। ওটা আমার লাকি চুল, একদিন আমি ঠিক তুলে নেব। ঠিক আছে। এইখানে মেয়ে নিয়ে ফুর্তি করা হচ্ছে? দেখো তোমার যা মন চা তাই করো, কিন্তু আমার ব্যবসায় এইভাবে নাক গলিয়ে আমার মাথাটা খারাপ করো না। পেট্রোল পাম্প বন্ধ করে সিল করিয়ে দিলে, তোমাকে আমি কোটি কোটি টাকা খাওয়ালাম যাতে তুমি আমাদের অনুগত থাকো, আর কি করলে তুমি? হেই, যেই খাবারটা তোমার পেটের ভেতরে আছে না, সেইটা আমার দেওয়া ভিক্ষের টাকায় খাচ্ছ তুমি। যদি আমার রাস্তায় কেউ নাক গলায়, তাহলে আমি ওকে জানে মেরে ফেলবো, সে আমার ভাই হোক আর যেই হোক না কেন। আমার সঙ্গে থাকবে কথা দিয়ে আমার বিরুদ্ধেই কাজ করছো, আমাকে কম ভেবো না। একটা প্রাণ নেওয়ার জন্য আমি পুরো সংসার তছনছ করতে পারি, এরপর যদি আমার বিরুদ্ধে যাও, তাহলে কেউ কোনাক্ষরও টের পাবে না যে তুমি কোথায় নিখোঁজ হয়ে গেলে। এত ছোট ছোট টুকরো কেটে ফেলে দেবো যে তোমাকে চেনাই যাবে না, বুঝলে? আমরা আসছি।
अबे चल। বস, পেট্রোল পাম্প খুলে গেল নাকি? এই এভাবেই চলতে থাকলে না আমাদের ধান্দা চৌপাট হয়ে যাবে আর আমরা মুখ দেখানোর যোগ্য থাকবো না। ওই ডিসিপিকে প্রথম দিনই শিক্ষা দেওয়া উচিত ছিল। বস, আপনি বলুন কি করতে হবে আমাদের? যখন ওই মহিলাটি আঘাত পেয়েছিল তখন কেমন খচে গেছিল, আমরা কত কিছু জিজ্ঞাসা করলাম কিন্তু কিছুই বলেনি। আরে ও সব ছাড়ো, এই এই খবরটাকে খবরের কাগজে ছাপানো দরকার। এই বাবদা ছাড়ো আমাকে, আমার তোমার কাছ থেকে কোনো কিছু শোনার নেই। কিন্তু আমি কি বলতে চাই, অনেক হয়েছে, আমি আর আপনাকে বিশ্বাস করি না। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন, ভগবান আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আমার মতো একজন সরল মেয়ের মন ভেঙেছেন আপনি। কিন্তু আমার পুরো কথা তো শোনো। আমি বোকা? আমি একজন মিথ্যাবাদীর কথায় বিশ্বাস করেছিলাম, আপনি তো সারা শহরকে ধোকা দিয়েছেন, কে জানে কোনোদিন আমাকে নিয়ে। মুখ সামলে, খবরদার যদি এরকম কথা আর কখনো বলো জীবনে তোমার মুখ দর্শন করবো না। তুমি আরোপ তো লাগিয়ে দিলে কিন্তু আসল কথা জানার চেষ্টা করলে না। পুলিশের চাকরি শুধুমাত্র একটা ধান্দা হয়ে গেছে, কিন্তু আমি নিজের উদ্যোগকে ভীষণ সম্মান করি, আমার বাবার কথাগুলোকে পালন করি। কোনো মানুষ যদি অন্যায় করে থাকে তাহলে সে যেই অন্যায় করে থাক তাহলে তাকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র পুলিশের হাতেই রয়েছে। সেই কারণেই আমি আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি আর বলেছি পুলিশের চাকরি নিয়ে আসতে। সুসংবাদ, পুলিশ হয়ে কেউ আমাদের গ্রামে আসবে? আরে আগে ওর অর্ডার লেটার আসতে দাও, ও যদি পুলিশের চাকরি পেয়েই যায় তাহলে এই গ্রামেই পোস্টিং নেবে। শিবা, তোর পুলিশের ইন্টারভিউর কল এসেছে। আরে বাবা, কেমন হলো তোর ইন্টারভিউ? এই চাকরি আমি করতে চাই না। এ কি বলছিস তুই? ব্যাস এমনি। কেন, সবকটা প্রশ্নের উত্তর দিতে পারিস নি? ওদের জবাব চাই না, ঘুষ চাই। আমি চাকরি করতে চাই না। তোর এই চাকরিটা দরকার কিন্তু তুই সংকোচ করছিস। কত টাকা চাইছে ওরা? 25 লাখ টাকা। বাবা এসব কি করছো? এই ঘুষের ব্যবস্থা, জমিগুলো বিক্রি করলাম 20 লাখে আর বাড়িটা বন্ধক রাখলাম 5 লাখে। জমি আর ঘরে লেনদেন করে? শোন, কিছু পাওয়ার জন্য কিছু তো দিতেই হয়। 30 বছর আগে আমি প্রচন্ড পরিশ্রম করে একজন পুলিশ হওয়ার জন্য রেডি হয়েছিলাম। তখন আমার বাবা ঘুষের 8,000 টাকা দিতে পারেন না আর আমারও পুলিশ হওয়া হলো না। এইভাবে না চেয়েও যখন আমাকে মাঠে চাষ করতে নামতে হলো খুব কষ্ট হয়েছিল। আমি চাই না যে আমার মতোই অবস্থা আমার ছেলের হোক। আমি পুরো সততার সাথে ডিউটি জয়েন করলাম, কাম শুরু করলাম, কিন্তু তারপর কি পেলাম? নেতাদের দাদাগিরি, বড় অফিসারদের আমার এই অ্যাটিটিউড পছন্দ হলো না আর আমার বারবার ট্রান্সফার হতে লাগলো। এসব কি বলছো? তুমি এই সবে পুলিশ ফোর্স জয়েন করেছো আর তুমি আমাকে পয়সা নিতে বারণ করছো? চাকরির জন্য ঘুষ দিয়েছি না, এখন তুমিও খাও, এখন এসো। সরি স্যার, আপনার সমস্ত বেআইনি কাজকর্ম বন্ধ করতে হবে, নাহলে আমি প্রপার অ্যাকশন নেব। আরে দেখে বলে দিতে পারতেন তো, বস পাঠিয়েছে। স্যার আমি বলেছিলাম কিন্তু মানতে রাজি নেই। দাঁড়া, দাঁড়া
আরে ধনুক ছাড়া তীর কোনো কাজে লাগে নাকি? পলিটিক্স ও গুন্ডারা না থাকলে চলবে? বলে দিচ্ছি শোনো, চলবে না। ও তোমার নজরে খারাপ হতে পারে, কিন্তু আমার নজরে নয়। বলছো ওকে ছেড়ে দাও। জামানতের কাগজ এনেছেন? পুলিশ অফিসার তো তুমি, ভুলে গেছো নাকি? সানডে জামিনের পেপার পাওয়া যায় না। পেপার কাল দিয়ে দেবো, ওকে এখনই ছাড়ো। এফআইআর করা হয়ে গেছে, জামানত ছাড়া ছাড়তে পারবো না। আরে এত নাটক করছিস কেন? এফআইআর ছেড়ে ফেলে দে না। ট্রান্সফার করিয়ে লাভ নেই, এর তো এমন অবস্থা করতে হবে যে ছটফট করবে কিন্তু কিছু করতে পারবে না। একে তখন আমি দেখাবো একজন পলিটিশিয়ান কি করতে পারে। আমরা ভিজিলেন্স ডিপার্টমেন্ট থেকে এসেছি, আমরা খবর পেয়েছি নাকি তুমি রিশ্বাস নিচ্ছো, তোমার জিপের তালাশি নিতে হবে আমাদের। জানো আমার ইমানদারি কি পুরস্কার পেলাম? ঘোষ খাওয়ার চার্জ আর সাসপেনশন। আমার ছেলের বিয়েতে নিশ্চয়ই আসবে। আরে শিবার বিয়েতে আমরা আসবো না কি হতে পারে? আরে দাদা দেখুন, আপনার ব্যয় মশাই এসেছেন। ব্যয় মশাই নমস্কার। আপনি এদিকে আসুন, সবার প্রথমে তো আপনি বিয়ের কার্ড বিলি করা বন্ধ করুন। কি বলছেন আপনি? আমি কিছু করতে পারবো না। আপনার সুপুত্রকে ঘুষ খাওয়ার কারণে অ্যারেস্ট করা হয়েছে। আপনি ভুল ভাল দোষ দিচ্ছেন ওর নামে। দোষ দিচ্ছি না, প্রমাণ আছে আমাদের কাছে। কাগজের প্রথম পাতায় তোমার ছেলের কৃতকর্মের বিবরণ আছে। যা কিছু হয়ে যাক না কেন, এখন এই বিয়ে হতে পারে না। বাবা, তুমি কি এই কথায় বিশ্বাস করো? যদি স্বয়ং ভগবান এসেও আমাকে এই কথা বলে যান, তাতেও আমি সেই কথা বিশ্বাস করব না, কখনো না। কারণ আমি আমার ছেলেকে যে সংস্কার যে শিক্ষা দিয়ে বড় করেছি সেটা ভুল হতেই পারে না। যদি গ্রামের লোক বলে যে আমার ছেলে ঘুষ নিচ্ছে, তাহলে তারা ভুল ভাল বলছে। শত তার পুরস্কার কি তবে এটাই? আইন কানুন ন্যায় নীতি নষ্ট হয়ে গেছে সব। একজন সৎ অফিসারকে সাসপেন্ড করে দিল। শুধু শক্তিশালী হলে হবে না, কখনো কখনো মাথাটাও কাজে লাগা। তুই ঘুষ নিসনি, তবু তোর উপর দোষ তো চাপাচ্ছে। আজ থেকে তুই ঘুষ নিবি আর তা দিয়ে ভালো ভালো কাজ করবি। যদি এখানে 100 লোক খারাপ থাকে তাদের ভুলে যা, কিন্তু তার মধ্যে 4 জন তো ভালো আছে, তাদের জন্য ভালো কাজ কর। রামায়ণে বলা আছে যদি বালি ভালো হতো তাহলে রামচন্দ্র তাকে সামনে থেকে তীর মারত, কিন্তু ও খারাপ ছিল তাই রামচন্দ্র নাকে গোপনে তীর মারে। যুদ্ধের নিয়ম অনুসারে এটা ভুল, কিন্তু মানবিকতার ক্ষেত্রে এটাই সঠিক। শোন শিবা, তুই জন্মানোর আগে আমার 5-5টা সন্তান নষ্ট হয়েছে। তুই আমার ষষ্ঠ পুত্র, এই জন্য তোর আমি নাম রেখেছি ষষ্ঠ শিবা। তার মানে তোর 5 বার মৃত্যুর পর তুই জন্মগ্রহণ করেছিস। এবার শিবের মতো সংহার করে দে তোর শত্রুদের, ধ্বংস করে দে সব অন্যায়ের। ভালোর জন্য খারাপের ধ্বংস হওয়া প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে 6 মাস লেগে গেল, অনেক অসুবিধা হয়েছিল। ভ্রষ্টাচার আর বেইমানি সব জায়গায় আছে, তাকে সোজা পথে সরানো অসম্ভব। এই জন্য আমি আমার বাবার কথাকে শুনলাম আর নিজেকে পুরোপুরি বদলে ফেললাম। ভাবনা, পাবলিকের কাছ থেকে কখনো ঘুষ নিইনি, বরং এই কোরাপ লোকেদের কাছ থেকে ঘুষ নিয়েছি যারা পাবলিককে ধোকা দেয়। আমি যত ঘুষ নিই সেটাকে ভালো কাজে লাগাই। এদের কাছ থেকে যত টাকা নিয়েছি নিজের জন্য কিছু খরচ করিনি। আসি। আমরা ওর থেকে অনেক উঁচু জাতের, আমাদের জাতেরই নয়। এরকম কাজ করার আগে একবার ভাবি না? ও খুব ভালো মানুষ। তোর বয়সই বা কত রে যে তুই এরকম ধরনের কথা বলছিস? তোমরা সবাই একবার ফোন করে কথা বলো না। চুপ করো তুমি। এই জন্য আমি তোমাকে বলতাম মেয়ের উপর নজর রাখো, কলেজ যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে। অনেক হলো এবার, বেচারি ছোট একটা মেয়ে, এর কি ভুল আছে? যদি তুমি একে ভালোবাসা দিয়ে থাকতে তাহলে এই ভালোবাসার জন্য বাইরে যেত না কোনোদিন। ওর সাথে তোমরা কথা তো বলো। কি কথা বলবো ওর সাথে? ওকে এটা বলবো কি যে তুমি আমাদের থেকে নিচু জাতের? জানো কত অসম্মানের হয়ে যাবে। তুমি পার্লামেন্টে থাকলে ভালো হতো, বাজে কথা বলছো। দেখো এর উপর জল ঢাললে কোনো কাজ হবে না। ওই ছেলেটাকে ফোন করো আর কথা বলে দেখো। কফি খান না? চিনি মেশানোর জন্য গ্লাসটাকে ভালো করে আগে ঘোরাও। কফিটা গরম, ঠান্ডা করে খাও।
চুমুক নয় পুরো কফিটাকে গিলে নাও। এরা সবাই তো কফি খাওয়ানোর জায়গায় কফির ওপর লেকচার দিতে শুরু করলো। সবকিছু ঠিক করে দিও ভগবান। আমাদের মেয়ে একজন পুলিশ অফিসারকে ভালোবাসবে এটা তো আমরা কখনোই ভাবিনি। ঠাকুমা, চোরের সঙ্গে প্রেম করলে ভুলো তো নাকি? আমাদের তোমাদের কোনো সমানতা নেই, তাহলে বলো তোমার সাথে আমার মেয়ে কি করে খুশি থাকবে? আমি আপনাদের সাথে একজন জামাইয়ের মতো নয়, একজন ছেলের মতো মিশবো, বিশ্বাস করুন। এখন তো খুবই ছোট, কলেজও এখনো শেষ করে ফেলেনি, তাহলে এত তাড়াতাড়ি কি করে বিয়ে সম্ভব হবে? চিন্তা করবেন না, ওর পড়াশোনা আমি পুরো করব, এটা আপনাদের আমি কথা দিচ্ছি। আচ্ছা, আমরা যদি আপনার এই কথাটা মেনে নিই তাহলে আপনি টাকা পয়সা কত নেবেন বলুন তো? আশীর্বাদে আপনারা 1 টাকা দেবেন। 1 টাকা? দাদু, এ আমাদের গরিব মানুষ মনে করে। বাবা জীবন, এদের বোঝাও যে আমরা এত কমজোরি না। আমার ছেলের বেতন 25,000 টাকা, আমাদের পারিবারিক ইনকাম 20,000 টাকা, যেটা মশলার প্যাকেট বেচে হয়, আর পণ্ডিতজি আমাদের জামাই। আমার কথা ছাড়ো না, অন্য কথা বলো। চলো ছেড়ে দিলাম, অন্য কিছু কথা বলি, আমি তোমাকে প্রাণ খুলে দেবো, বলো তোমার কি দরকার। ঠিক আছে, তো 5 লাখ টাকা আর 100 তোলা সোনা দিয়ে দেবেন। ভাই, তুমি আমার কথা সিরিয়াসলি নিয়ে ফেললে নাকি? আমার কিছু চাই না, আপনাদের মেয়ের সাথে থাকবে সেটাই যথেষ্ট। আপনাদের মেয়েকে আমি খুব ভালোবাসি, ওকে পেয়ে গেলে ভাববো যে আমি সব পেয়ে গেছি। আমি আপনাদের আশীর্বাদ চাই, ব্যাস। উঠুন, এটাই তো কথা, দীর্ঘজীবী হোক। তাহলে আমাদের প্রথম জামাই কামচোর আর দ্বিতীয় জন পুলিশ অফিসার। দাদু, এটা কি বলছো? আরে আমি তো মজা করছি, এখন থেকে তুমি সাবধানে থেকো। আপনি বোধহয় এই সম্বন্ধে খুশি নন, আপনি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে নিন, আমি অপেক্ষা করব। ভালো কথা, তুমি একজন ভালো মানুষ, আমাদের পরিবারে ধরো কম করে 400 লোক আছে, তুমি বলো আমি ওদের কি জবাব দেব? আরে ছাড়ো না, ওই 400 লোককে ভুলে যাও, একটা ভালো মানুষ ঘরে জামাই হচ্ছে। আরে শ্রীমাস, এ যদি আমার ছেলে হতো আর মেয়ের সাথে বিয়ের জন্য বলতো তাহলে আপনি মানতেন কিনা বলুন? আমি আজ থেকে একে নিজে ছেলে মানছি, আর এর জন্য তোমার মেয়ের প্রস্তাব চাইছি আমি। সেদিন কি আমি যখন তোমার পা ছুঁতে গেছিলাম তখন তুমি বলেছিলে কি তুমি আমার ছেলের মতন, আমার জন্য এর থেকে খুশির ব্যাপার কি হতে পারে? আবার এত কি ভাবছো? হ্যাঁ বলে দাও। ঠিক আছে, যাতে যাতে কোনো ভেদভাব নেই। আরে গুরুজি, এটা আপনি কি শেখাচ্ছেন? কেন বোর করছেন? ভালো মন্দ খাওয়া, গার্লফ্রেন্ড কেমন করে পটাবো সেটা বলুন, নিজের প্রেমের গল্প বলুন। পারবেন না তো আমাকে বলুন, ছেলে সুলভ ব্যাপারে কথা বলুন। বাচ্চারা তো আমায় চিন্তায় ফেলে দিয়েছে। গুরুজি নমস্কার। কি হলো তোমার? দেখুন না, আমার ছেলে এত বুদ্ধিমান কিন্তু ওকে স্কুলে ভর্তিই নিচ্ছে না। কেন অ্যাডমিশন দেবে না স্কুলে? হ্যাঁ, হ্যালো স্যার, হাউ আর ইউ টুডে? নমস্কার। এই ছেলেটা অনেক গরিব কিন্তু পড়াশোনায় আগুন, একে অ্যাডমিশন দিয়ে দিন স্যার। আমি একে ভর্তি করতে পারবো না। কেন স্যার, কি হলো? কারণ এর বাবা মা শিক্ষিত না। তাহলে একটা কাজ করুন স্যার, আগে এর মা বাবাকে অ্যাডমিশন দিন, ওদের পড়াশোনা হয়ে যাবে, তারপরে একে অ্যাডমিশন নিয়ে নেবে। আজে বাজে কথা বলছো। আমি আজে বাজে বলছি না, এই ছেলেটা পড়াশোনা করেই থাকবে, এর মা বাবা 40 বছরে হয়ে গেলেও পড়াশোনা করবে। আরে বাবা মা শিক্ষিত হলে তখনই তো বাচ্চাকে পড়াতে পারবে। তাহলে তোমরা এখানে টিচার হয়ে কেন বসে আছো বলো? হ্যাঁ, এদিকে এসো, এখানে তো আমরা ডোনেশন নেওয়ার জন্য বসে আছি। ঠিক আছে, যে দিতে পারবে ওর থেকে নাও না, এ পড়বে তাই তো এগোবে ইন্ডিয়া, একে অ্যাডমিশন দিয়ে দাও। ও একা পড়ে নিলে ইন্ডিয়া কতটা বাড়বে? এ পড়াশোনা করে নিজের বাবার নাম ঋত্বিকের মতন রোশন করবে, আর আব্দুল কালামের মতন সায়েন্টিস্ট হয়ে চাঁদে যাবে, চাঁদে গিয়ে ওইখান থেকে তোমাকে থ্যাংক ইউ বলবে। ও কি চাঁদে যাবে? ওর কাছে তো পড়ার জন্য কাপড়ই নেই। তাহলে মেইন প্রবলেম কাপড়ের হচ্ছে। হ্যাঁ কাপড় জামা, অসুবিধা নেই, ওর উপায় আছে আমার কাছে। কি করছো? আরে আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? বাবা হাত তো পড়ে কর। খুব ভালো খুব ভালো, চেয়ার কে কাপড়ের দরকার নেই বেটা, মানুষকে আছে, এই নে দেখলে, দেখো কেমন লাগছে, এবারে কি অ্যাডমিশন দাও তুমি। শুধু জামা হলেই হবে না, এবার প্যান্ট কোথা থেকে আনবো? এটা প্যান্টে তো হবে। শাড়ি ছাড়ো, ভর্তি নিয়ে নিচ্ছি। এই হলো কথা। কি ভালো কি ভালো। গুরুজি আমার ছেলে কি ভর্তি হতে পারলো? অ্যাডমিশনও হলো আর কাপড়ও পেলো। এ এটা আপনি কি করে করলেন? এটা আমার স্টাইল বাবা। বিপক্ষ পার্টির নেতারা সত্তা পাকিয়ে গালাগালি দিচ্ছে, এর বিরুদ্ধে সত্তা পাকি ফয়সালা করেছে যে ওরা একদিন সারা শহরে বন্ধ রাখবে, যে কারণে সারা শহর বন্ধ থাকবে আর সব জরুরি। এটা আমাদের পার্টি বন্ধ রেখেছে, একটা মানুষও যেন বাইরে না বেরোয়, চা পানের দোকান ঠেলা কোনো কিছুই যেন না খোলে, আমাদের সমস্ত লোকেদের খবর করে দাও। ওকে বস। স্যার উৎসব মিটে গেলে দোকান বন্ধ থাকলে কি করে চলবে? সিকিউরিটির জন্য বন্ধ তো রাখতেই হবে স্যার। এটা অপোজিশনের নয়, সরকারি পার্টির বন্ধ স্যার। স্যার আমাদের মাল খারাপ হয়ে যাবে স্যার, আমরা বরবাদ হয়ে যাব। আমরা অনেক টাকা দিয়ে মাল কিনেছি সাহেব, আপনিও যদি এরকম বলেন তাহলে আমরা কি করব? আমরা যদি দোকান বন্ধ রাখি তাহলে আমাদের অনেক লোকসান হবে। ঠিক আছে, আপনারা পুলিশ প্রোটেকশনের জন্য অ্যাপ্লিকেশন করুন,
স্যার, জেনারেল সিং এর হাত আছে এর মধ্যে, এর মধ্যে আমাদের ঢোকা উচিত নয়। আরে ছাড়ো, এই গরিবদের এত লোকসান হয়ে যাবে, সেই ক্ষতিপূরণ কে করবে? আমি ওকে পরোয়া করিনি। শান্তিপূর্ণ ভাবে শেষ হয়ে গেছে। এই শহরে ছোটমোটো হাঙ্গামা ছাড়া রোজের কাজকর্ম খুব শান্তিপূর্ণ ভাবেই চলেছে। সারা দোকান খোলা ছিল এবং সবকিছু শিবার বিয়ে, সেদিন পুরো পুলিশ ফোর্স বিয়েতে ব্যস্ত থাকবে। সেই দিন দোকানদাররা বুঝবে আমাদের সাথে পাঙ্গা নিলে কি হয়। ওদের লাশ টিভিতে দেখানো উচিত বস। কি নিয়ম বানিয়েছে আমাদের লোকেরা, পুরনো জিনিস জ্বালাও আর ভরে ভরে আশীর্বাদ পাও। পলিউশনের ব্যাপারে তো এরা ভাবেই না। একদিন ওজোন লেয়ারে হোল হয়ে যাবে আর এলিয়ান এসে আমাদের হোলসেলে নিয়ে যাবে। বুঝতে পারলে? মাসি মাসি, এটা ওই বিছানা যেটার উপর আমাদের মেশো ঘুমায়, তুমি এটাকেও পুড়িয়ে দেবে কি? এই চাটাটা পুরনো। তো পুরনো, চুপ কর বদমাইশ। এই বিছানাটা গরিব বাচ্চাদের দিয়ে দাও, ওরা ঘুমাবে, তোমায় আশীর্বাদ দেবে। চুপ কর বদমাইশ, সর এখান থেকে। কাকু কাকু, তুমি আগুনে কি জ্বালাতে যাচ্ছ? কিছু পুরনো কাপড়। তোমার জন্য পুরনো হতে পারে, কিন্তু এদের জন্য খুব উপকারী হবে। এদের দিয়ে দাও না, দিয়ে দাও না। পুরনো জিনিস পোড়ানোই রীতি, এটা খুব শুভ কার্য। ওই কথাটা শুনোনি তুমি? পুরনো সরাও, নতুন আনো। আচ্ছা, মানে সব পুরনো জিনিস আগুনে ঢেলে দিতে হয়, তাই না? একদম ঠিক বলেছো। হ্যাঁ, ভাইয়ের কথা আসলো তো লাইনে চলে আসলে তুমি। ছোট বাচ্চাদের ব্যাপারে একদম ভাবো না তুমি। তুমি আগে কাপড় নিচে রাখো, আমি তোমার ভাইকে নিচে রাখবো। এই সরি আঙ্কেল, আর ধন্যবাদ। তোমার জন্য আজকে এই গরিব বাচ্চারা কাপড় পেলো, আমি তোমার এই উপকার কোনোদিনই ভুলতে পারবো না। সময় থাকতেই ফিরিয়ে দেবো আমি, পাক্কা প্রমিস। আঙ্কেল বলো না, আঙ্কেল বলছো কেন না? এটা কি, কাকু তো দু তিন দিন আগেই বেরিয়ে গেছেন। ইনি আগেই বুঝে গেছিলেন কি আজকাল মানুষ পুরনো লোকেদের কোনোদিনই চিনতে পারবে না। থামো, আরে কতদিন এই সব জিনিস বাজাবে? কোনো নতুন মিউজিক বাজাও, মানুষে যেন কেঁপে উঠে। যেন নমস্কার, খাবার খেয়েই যাবেন ঠিক আছে? আমার পেট ঠিক নেই। আরে বাথরুমেই প্লেট লাগিয়ে দিচ্ছি, ওইখানেই খাবে। শেষ করে
লোকেদেরকে মেরে ফেলেছে স্যার, চলুন স্যার, কিছু করুন। নৃশংস ভাবে মেরেছে সবাইকে, সারা মার্কেটটা শ্মশান করে দিয়েছে। কাউকে ছাড়েনি মহিলারা, বাচ্চাদের, আমরা আপনার কথায় দোকান খুলেছিলাম, আর ওরা দেখুন কি সর্বনাশ করে দিয়েছে। দেখুন স্যার, দেখুন, নিচে চোখে দেখুন। সর্বনাশ গো, আমার বরকে মেরে দিয়েছে, দেখো না। আমরা কোথায় যাবো এবার? আপনার কথায়, আপনার কথায় দোকান খুলেছিলাম আমরা, এবার আমরা কোথায় যাবো? বলুন বলুন বলুন। আমাদের আমাদের সব বরবাদ করে দিল, আমাদের কি হবে? এসো এসো শিবা, বিয়ের পর আমার আশীর্বাদ নিতে এসেছো নাকি? তোমার বউ কোথায়? সালা, তুই মানুষের জীবনের দাম জানিস? হ্যাঁ, তোমার নাম শিবা, তাই বলে কি তুমি এই শহরের ভগবান হয়ে গেছো নাকি? কার অনুমতি নিয়ে তুমি ওদেরকে পুলিশ প্রোটেকশন দিয়েছিলে? আমার কাকে জিজ্ঞেস করা উচিত ছিল? আমাকে জিজ্ঞাসা করা উচিত? তুই নিজেকে কি ভাবিস, তুই সরকার নাকি? আমি সকলের উপরে। 40,000 টাকার বেতন, 2 জোড়া খাকি উর্দি আর 1 জোড়া কালো জুতো আর 1টা পুলিশ কোয়ার্টার, 4টে পুলিশ থানার, 40টা পুলিশ পেয়ে গিয়ে তোর এতটা অহংকার হয়ে গেছে? এত দেমাক দেখাচ্ছিস তুই? জানিস আমার কন্ট্রোলে 8টা জেলা, 92 MLA, আর সরকার আমার মুঠোর মধ্যে, আমি চালাই সরকার। অহংকার তো আমার করা উচিত। এই আমি রোজ 20টা খবরের কাগজ পড়ি। তোমার কি মনে হয় পলিটিক্সে ঢোকা কি এত সোজা নাকি? হাই কমান্ড আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, এর উত্তরটা কে দেবে সেটা আমাকে বলো এক্ষুনি। তোমার কাছে আছে এর কোনো উত্তর? হ্যাঁ, আরে তুমি তো আমার আমার নামকে, আমার সম্মানকে মাটিতে মিলিয়ে দিলে, তাহলে কি করতাম আমি বলো? বদলা নিয়েছি আমি। তোর লজ্জা হওয়া উচিত, আমার সাথে বদলা নিতে গেলে সরাসরি আমাকে মারতিস। কিন্তু তুই অসহায় মানুষগুলোকে মেরেছিস, মহিলাদের মাথা ফাটিয়ে দিচ্ছিস, বাচ্চাদের পর্যন্ত ছাড়িসনি, পুলিশদের মেরে দিয়েছিস, এখন তোর পরিবারকে কে দেখবে? পুলিশওয়ালারা মারা যাওয়ার পরেও না মাইনে পায়, আর দোকান খোলা রাখিয়ে তোমরা আমাদের সাথে পাঙ্গা নিয়েছো, দাঙ্গা হবে আর মরবে না, ইয়ার কি নাকি? এই আরে ওরা কেউ মরলে সরকার তো পয়সা দেবেই না, আমরা যখন তোমাদের টাকা দিই তোমরা আমাদের পিছনে লেজ নাড়াও, যখন না পাও তো ভউ করো। আমি ঘেউ ঘেউ করি না সালা, আমি সোজা কামড়ে দিই। তোকে তো ওই দিনই পুঁতে ফেলতাম যেদিন বিনা অনুমতিতে আমার ঘরে এসেছিলে, কিন্তু ওই দিন তোর ভাগ্য ভালো ছিল যে আমার হবু বউ আমার সাথে ছিল। ছে, তোর মতো হারামি মিথ্যে অহংকারের জন্য মারপিট দাঙ্গা করে, 1,000 লোকে প্রাণ নিয়ে নেয়, কিন্তু এখন তোর সমস্ত শয়তানি শেষ করার আমি প্রতিজ্ঞা করেছি। আমি তোর 92টা MLA, 16টা MP, 4টা মিনিস্টার, 40টা গাড়ি, 30টা জিপ আর টিম মেকার খেতাবের যদি 12টা না বাজিয়ে দিয়েছি, আর তোকে ভিক্ষা করতে যদি বাধ্য না করি, তাহলে তাহলে আমার নামও শিবা নয়। সেটা তো তখন হবে যখন তুই এখানে থাকবি। এই নে তোর ট্রান্সফার অর্ডার, আমার তরফ থেকে তোর বিয়ের উপহার। 7 দিনের ভেতরে তোকে অন্য শহরে যেতে হবে, যা এক্ষুনি নিজের মাল গুছিয়ে নে, যা। আমি চাইলে এক্ষুনি তোকে গুলি মারতে পারি, কিন্তু তোর ভাগ্যে 7 দিন আরো বেঁচে থাকা আছে, তাই তোকে ছেড়ে দিচ্ছি আমি। মাত্র 7 দিন, 7 দিনে আমার ট্রান্সফার অন্য শহরে, আর তোর ট্রান্সফার সোজা উপরে।
যাক এসে গেছে। কি হলো বাবা, কোনো অসুবিধা আছে? কিছু না বাবা। যাও বাবা, ভেতরে যাও। আমার উপর রেগে আছো? না তো, আমারই খারাপ সময় চলছে, এই কারণে আপনার উপর এত বিপদ আসছে। এই এসব কি বলছো? আমি নিজেই ডিস্টার্ব ছিলাম, ওই হারামিটার কাছ থেকে ঘুষ নিয়েছিলাম, কিন্তু তোমার আসার পরে আমার জীবন শুধরে গেল ভাবনা। বিজয় ভাই বলো, এদিকে একবার এসো। আমি এনার বাড়িতে পূজোর জন্য যাচ্ছি। আরে এসো ভাই, একটু জল খেয়ে যাও। জল খেয়ে যদি আমি মরে যাই তাহলে কি হবে? আরে এসো, কিচ্ছু হবে না, আমি পুরনো কথা সব ভুলে গেছি। এসো বসো। আরে মঙ্গলা, এক গ্লাস জল আনো তো। মঙ্গলা কে, তোমার বউ নাকি? আপাতত বাড়ির কাজের মেয়ে, বলা যায় না পরে বউও হয়ে যেতে পারে। এই নিন। এই লোটা এরম হয়ে গেছে কেন গো? তুমি ভেতরে যাও। এই ছেলেটা কে গো? আরে ও আমার ছেলে, কয়েকদিনের মধ্যে ইউএস যাবে পড়াশোনার জন্য। ইউনাইটেড স্টেটস? আরে না না, উল্লাস শহর। তাহলে এই ছেলেটা কে, এখানে কি করছে? এই আমার ছেলে জুতো পালিশ করে, সারা জীবন এই কাজটাই করবে। আর তারপর? তারপর আমার জুতো পালিশ করবে যতদিন না আমি রিটায়ার করি। তারপর কি মঙ্গলা আন্টিকে চমকাবে? দুজনের বয়স তো একই, তাহলে তুই একে পড়াচ্ছিস না কেন? হ্যাঁ, যদি পড়াশোনা করে তাহলে কাজ কে করবে? করবি। দিবার মুভিতে অমিতাভ বচ্চন ছোটবেলায় জুতো পরিষ্কার করেছিল, আর বড় হয়ে অনেক বড় গুন্ডা হয়েছিল। তুই কি চাস এও ওটাই হোক? বাচ্চারা পড়বে তবেই তো এগোবে ইন্ডিয়া। চাইল্ড লেবারের কেসে ভেতর গেলে তুই? আমার ছেলে পড়বে আর কাজ করবে, এইটাই এদের ভবিষ্যৎ। এই শালা, তোর ভবিষ্যৎ তো আমি লিখবো। শালা কথা বলছে। বল বাচ্চা, তুই কেমন হতে চাস? আলিয়া। আলিয়া, স্টুডেন্ট অফ দ্য ইয়ার হবি, আর আমার ভাটের মানে পণ্ডিতের নাম রোশন করবি, IIM এ গিয়ে পড়বি, কারণের সাথে কফি খাবি, আর আমার নাকও কাটাবি। তাই ঠিক বললাম না? ঠিক বললাম। এই পাগলের সাথে থেকে এই বাচ্চাটাও পাগল হয়ে গেছে। ওই মারপিটটা কারা করেছিল? জেনারেল সিং এর চারজন বিশেষ লোক, ওরাই জেনারেল সিং এর আসল শক্তি, লেফট রাইট সবকিছুই। কাজের দায়িত্ব দেওয়ার আগেই ও এটার পরিণতি দেখিয়ে দিত। ঠিক আছে, তাহলে জেনারেল সিং কে মারার আগে ওর ডান আর বাঁ হাতকে মারতে হবে, সেই জন্য আপনাদের সাহায্য চাই। ওর বেআইনি ওয়াইন শপ, ড্রাগ শপ, পেশালয়, লজ, সবকিছু শেষ, সবকিছু শেষ করে দাও। প্রবলেমস আসবে আমি জানি, আমি তোমাদের অ্যারেস্ট করবো, বাবা ছেড়ে দেবো। ওর সমস্ত বেআইনি বিয়ার বার বন্ধ করে দাও, বিনা পারমিটের বাস, লরি, সবকিছু কবজা করে নাও। না না, ছাড়বে না, অ্যারেস্ট করো ওকে। ওকে স্যার, আমি কারো কাছে ছাড়ছি না। সমস্ত লরি বাজেয়াপ্ত করো। জিজ্ঞেস কর এর কাছে লাইসেন্স আছে কিনা। এটা কি করছো? এই মহিলাদের ছবি কেন তুলছো? স্যার, কালেদের ছবি কাগজে ছাপার জন্য। আরে ছাড়ো সব। কি এইসব মামলাকে ইম্পর্টেন্স দিয়ে নিউজে মশটা দেওয়ার কি মানে আছে? ওদের জীবন আগে থেকেই নরকের মতো, তোমরা আরো খারাপ করতে চাইছো নাকি? আপনারা যান সবাই। শালা লজ্জা করে না? যে আমাদের আজকে অ্যারেস্ট করতে আসে তারাই আমাদের ইজ্জত নিতে আসে, কিন্তু আপনি ওদের থেকে একদম আলাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আরে পরম স্যার। আরে শিবা, এসব কি হচ্ছে? কি এই মিশনটা কেন করালে তুমি? ওই দোকানগুলো লাইসেন্স ছিল না, সমস্ত গাড়ি বিনা পারমিটে ছিল, আমি আমার ডিউটি করছিলাম। আমি তো বসের সামনে যেতেই পারছি না, যা অবস্থা এখন হয়েছে, এখন যদি যাই আমাদের বুকে থুতু দেবে। আমাদের সব গাড়ি বাজেয়াপ্ত করে নিয়েছে, দোকানগুলো তো তালা দিয়ে দিয়েছে। আরে কালকে ছেলেটা এসে আমাদের আবার কানুন দেখাবে, আমাদের এই নিয়ে ভাবতে হবে। কিন্তু আমাদের এমন কিছু করতে হবে যাতে শিবা যেন বাজেভাবে ফেঁসে যায়,
আর ওকে হাজত বাস করতে হয়। আগে এরাই আমাদের বিনা পয়সায় চা খাওয়াতো, তুমি আসার পর এখন আমাদের পয়সা দিতে হয়। আমার খাবার বন্ধ করেছে, সেজন্য পেট ভেতরে চলে গেছে, এখন ফিট লাগছে। এই নিজেকে খুব হিরো পুলিশ ওয়ালা মনে করিস নাকি? আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবি তুই, আমাদেরকে ভয় দেখাবি? হ্যাঁ, মুখে কিছু গুজে আছিস নাকি? উত্তর দে। কুকুরের সাথে আমি ঘেউ ঘেউ করি না। আমাকে কুকুর বললি তুই? আমি এখানকার এমএলএ, চাইলেই না তোকে এখান থেকে ট্রান্সফার করে দিতে পারি, এমন জায়গায় পাঠাবো তুই না ছটফটিয়ে মরে যাবি। দেখ, আমাকে ভয় দেখাস না, আমি খুব ভালো মুডে আছি। কিন্তু আমার লোকেরা খুব বাজে মুডে আছে, একটা ইশারা করবো না তোকে সোজা উপরে পাঠিয়ে দেবে। এত বড় বড় বকিস না, আমার তা নড়ে যাবে কিন্তু। ভয় কাকে বললি? ওই দেখ, হেড কনস্টেবল আমার থেকে বড়, কিন্তু আমাকে স্যার বলে। সেই মতো সময় আসলো তোর মতো গাধাকে, কখনো ভাই, কখনো শুয়োর, কখনো কামিনা, কখনো কুকুর, কখনো হারামি, কখনো বেইমান, কখনো দালাল, কখনো বোকা বলতে হয়। হাসি খুশি ফটো এসছে। জেল থেকে বেরিয়ে তোকে আমি দেখে নেব। ডিউটি পুলিশের উপর হাত উঠিয়েছে, ধারা লাগাও। চল চল, গাড়ি আমি চিনিস না, জানিস না আমি কি করতে পারি তোকে, তোকে আমি ছাড়বো। আমি তো তোকে সবার সামনে জামা কাপড় খুলে মারতে চাইছিলাম, কিন্তু 66,500 ভোটারকে লজ্জায় ফেলতে চাইনি। নিয়ে যাও ওকে। ফোন করো কমিশনার। Mr. Shiva, what is this? Sir. What's happening? তুমি হাটে বাজার একজন এমএলএ কে অ্যারেস্ট করে নিয়েছো, কেন অ্যারেস্ট করলে তুমি? এর উপর রেপ চার্জ আছে স্যার, আমি একে জিজ্ঞাসাবাদ করছিলাম, আমার উপর হাত উঠিয়েছে, আমার কাছে এর প্রমাণ আছে। কি বললে? আমি রেপ করেছি, এর প্রমাণ কোথায়? এর বিরুদ্ধে এফআইআর আছে। আরে বাহ, যে কোনো মহিলা এসে এফআইআর করবে আর আমাকে অ্যারেস্ট করে নেবে তুমি, তাই? কে সেই মহিলা? পরম। ঠিক আছে, তুমি এগিয়ে যাও। ওকে স্যার। মহিলা সুন্দরী হলেই তারপর জবরদস্তি করবি? তোকে তোর দৌড়টা দেখিয়ে দিলাম, এটা হলো শিবা স্টাইল। ধন্যবাদ বস। সুন্দর লালকে পুলিশ অ্যারেস্ট করেছে, ও জেলে আছে। আরে আরে, সব কোথায় গেল? এখানেও নেই। আমার কাপড় কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল? এই শোনো না, দেখো আমার কাপড়গুলো কেউ চুরি করে নিয়ে গেছে, একটাও কাপড় নেই। দেখো না কি করবে, আরেকবার খোঁজো। সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। আমার মায়ের দেওয়া লাল শাড়িটাও নেই। করবে কি? এটাই বেশ ভালো লাগছে, চলো শুরু করো। এসো। কি হলো? আচ্ছা, তো ঘরের লোকই চুরি করেছে। আমাকে তুমি বোকা ভেবেছো তাই না? বোকা ভেবেছো তুমি আমাকে? খুব খারাপ, খুব খারাপ তুমি। তুমি আমাকে গালি দিলে। তুমি গালি দিলাম? আমি তোমাকে কখন গালি দিলাম? আমি শুধু বললাম তুমি খারাপ, আর খারাপটা কোনো গালি নয়। খারাপটা গালাগালি নয়, তার থেকেও খারাপ। এটা কি বলছেন আপনি? চলো একটা খারাপ চুমু খাও তো। খারাপ চুমু? সকালে স্নান করে চুমু খেলে সেটা ভালো চুমু হয়, আর স্নান না করলে সেটা খারাপ চুমু হয়। আমি আপনার গোফের উপর সাদা চুলটা বার করে দিয়েছি, এটা খারাপ ছিল, এটা আমি নিজের কাছে রেখে দেব। পরম, লিবার্টি থিয়েটারে বম পাওয়া গেছে, চলো তাড়াতাড়ি। চলো কন্ট্রোল রুম, চলো চল চল গেট বন্ধ করো, ফাস্ট ফাস্ট ফাস্ট, চলো 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 ফাস্ট। প্যাসেঞ্জারদের নিচে নামাও, সমস্ত বাস চেক করো। চলো চলো, সব পাশ চেক করো, সব পাশ চেক করো, বাসের তলাগুলো দেখ, বাসের তলা দেখো, চলো 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 তাড়াতাড়ি, হাতের বাসের ভেতরটাকে দেখো।
বাসের ভেতরটা দেখ, এদিকে 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 দেখ, এদিকে দেখ, সব সরাই, সব সরাই, প্রত্যেকটা কোনো বাইরে যাও, সব বাস এখনই। হ্যালো, হোম স্কুলের বাইরে স্ট্যাচুর নিচে আছে। এই কে তুই? তাড়াতাড়ি করো ফরম, সবাইকে বাস থেকে নামাও। ফরম শোনো, হ্যাঁ স্যার, আমার এই কলটাকে ফলস লাগছে, তুমি রেল স্টেশন স্কুল কলেজে গিয়ে চেক করো। হ্যাঁ স্যার, আমি কোর্টে গিয়ে চেক করছি। ও ডিসিপি, বোমের খবর শুনি হাওয়া টাইট হয়ে গেছে। এটা ওই ধরনের বোম নয়, ঝন্ডু বোম। একটু পেছনে দেখো, অনেকক্ষণ থেকে দৌড়চ্ছ, ক্লান্ত হয়ে গেছো, পায়ে একটু লাগিয়ে নাও, আরাম পাবে। এভাবে কি দেখছো? এমএলএ এর কেস থেকে দূরে সরে যাও শিবা, নয়তো আসল বোম ফাটবে। এই গাছটা তাড়াতাড়ি করো ডিসিপি, নয়তো ঝন্ডু বোম কখন বোম হয়ে ফাটবে বুঝতে পারবে না। Yes sir. Hello Mr. Shiva. তুমি এটা করতে কি চাইছো? বম্ব স্কোয়াড নিয়ে সারা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছো, এতে লোকেদের কত অসুবিধা হচ্ছে জানো? এসব আমি টলারেট করব না। ফোনে ধমকে এসে বললে, এরকম ভুয়ো কলে বিশ্বাস করছো কেন? আগে খোঁজ তো নেবে নাকি? সবাইকে থামাও আর তাড়াতাড়ি অফিসে ফিরে এসো ইমিডিয়েটলি। স্যার, ওটা ফলস কল ছিল না, বোম এখানে পাওয়া গেছে। কি বললে? বোম এমএলএ সাহেবের গাড়িতে আছে। এমএলএ সাহেব ঠিক আছেন তো? এমএলএ সাহেব একদম ঠিক আছে স্যার, কিন্তু দুঃখিত স্যার, আমি ওর গাড়িকে বাঁচাতে পারলাম না। তোর সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না, তাই না? তোর নাক গলালি কেন? বোম খোঁজার জন্য আপনারা যে মেহনতটা করেছেন, যে সাহসিকতার ইমানদারির সাথে ডিউটি করেছেন, সেটা প্রশংসাযোগ্য। এইভাবেই জেনারেল সিং এর কুশাসন রুখতে আপনারা আমাকে ইনডাইরেক্টলি হেল্প করবেন। স্যার, এর আগে কোনো অফিসার ওকে এত সাহস দেখায়নি। আপনার এই কাজে আমরা তো ডাইরেক্টলি সাপোর্ট করতে চাই স্যার। কি ব্যাপার, এরা আমাকে ইন্টারকাস্ট ম্যারেজ করার জন্য ডেকেছে। চল চল চল, হাওয়া আসতে দে দেখি। মেয়ে কোথায়? এই গাধার সাথে অন্য গাধা কেন বসে আছে? আরে এই তো কোনে, এই গাধাটাই মেয়ে। কি হলো বাবা? লাভ ম্যারেজ শুনেছিলাম, অ্যারেঞ্জ ম্যারেজ শুনেছিলাম, ইন্টারকাস্ট ম্যারেজও শুনেছিলাম, আর এটাও শুনেছিলাম কি ভালোবাসা কানা হয়, কিন্তু তুই এটাকে সিরিয়াসলি নিয়ে নিলিস বাবা। 2 বছর ধরে বৃষ্টি হয়নি, আমাকে কেউ বললো যদি আমি গাধির সাথে বিয়ে করি তাহলে বৃষ্টি হবে, তাই আমি বিয়ে করছি। আচ্ছা, তার মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর তুই একে ডিভোর্স দিয়ে দিবি? আরে এটা কি বলছো, বাজে কথা বলে দিলি তো। মানুষ চাঁদে পৌঁছে গেছে আর তুই অন্ধবিশ্বাসে বেঁচে আছিস? শুভ মুহূর্তের জন্য নারিয়াল ভাঙিস, বিল্লি রাস্তা কেটে দিলে তুই রাস্তা পাল্টে দিস, বিভিন্ন জানোয়ারদের বলি দিয়ে তোরা ভগবানকে খুশি করার চেষ্টা করিস, একদিন এলিয়ান এসে আমাদের বলি দিয়ে দেবে, তখন কি করবি তুই? যখন হবে দেখা যাবে, এখন ওর বিয়েটা দাও। ঠিক আছে, আমি আজকে এর অসুবিধা শেষ করে দিচ্ছি। এই নে মালা পড়, মন্ত্রটা তো পড়ো। তাই নাকি? এই নে। বন্ধ করো এসব, নাচছো কেন তুমি? হ্যাঁ হয়ে গেছে, এবার তোদের দুজনে বিয়ে হয়ে গেছে, যা এর সাথে হানিমুনে চলে যা, যা চল যা বেরো এখান থেকে। হয়ে গেল রে, হয়ে গেল গাধার সাথে বিয়ে, হয়ে গেল, হয়ে গেল রে, হয়ে গেল গাধার সাথে বিয়ে, হয়ে গেল। এই পুরোহিত, এটা কি করলে তুমি? কিসের মন্ত্র পড়লে তুমি এতক্ষণ? আরে খুব ভালো, এই গাধা না, এ খুব চালাক, এ বুঝে গেছে কি এর বিয়ে কার সাথে হয়েছে, এ খুব ভালো কাজ করেছে, আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের ভালো লাগেনি? এটা আপনি কি বলছেন স্যার? ও যে কারণটা বলছে সেটা যথেষ্ট নয়, আপনি ওদের মিছিল বের করার পারমিশন কি করে জানো? আমার উপর কত প্রেসার আছে, ওরা আমাকে বারবার জোর করছে, ওদের ব্যাপারে পরে ভাবা যাবে, আপাতত তুমি ওদের সিকিউরিটিটা দেখো। স্যার স্যার, কি হচ্ছে? ওরা পারমিশন পেয়ে গেছে। প্লিজ আপনি ওখানে যাবেন না কিন্তু। এটা বলছো কেন? ওরা কিন্তু আপনাকে মারার জন্য অপেক্ষা করছে। ঠিক 2 বছর আগে এখানে এরকমই হয়েছিল, ওরা পুলিশ থানায় এসে হামলা করেছিল, 3-4 জন গুন্ডা এসে পুলিশদেরকে মেরে ফেলেছিল। আমাদের মিছিল বাস স্টপ থেকে শুরু হয়ে কর্পোরেশন অফিসে গিয়ে পৌঁছবে, যেখানে তোমার দোকান আছে বুঝলে। ওই দোকান থেকে সোডা বোতল সাপ্লাই করা হবে, ওটা ওদের হাতিয়ার হবে,
ওই চার মাথার মোড়ে একটা গোদাম আছে, ওখানেই আমরা অস্ত্র পেয়ে যাব। যেই ওরা হাতিয়ার পাবে আমাদের উপর হামলা করবে। কালেক্টর শহরের বাইরে গেছে, ফায়ারিং অর্ডার দেবার কেউ নেই। ফায়ারিং অর্ডার দেওয়ার জন্য শহরে কালেক্টর নেই, এই জন্য ফায়ারিং হবে না। কোন প্রেসের লোক যেন ফটো না তুলতে পারে, আর যদি তুলেও ফেলে তাহলে যেন ধোঁয়ার ফটো থাকে। ওকে, মুশকিল তখন হবে যখন কর্পোরেশন অফিসাররা পৌঁছে যাবে, ওদের ওখানে পৌঁছাতে দিও না। সাহেব ঠিক করে নিয়েছেন, এখন আর খুঁজে তাকাবেন না। আমরা এখান থেকে অস্ত্র নিয়ে কর্পোরেশন অফিসে পৌঁছচ্ছি, পুলিশ ওখানে পৌঁছলি আমরা ওদের উপর অ্যাটাক করে দেবো। ঠিক আছে, আমাদের তেমনই করতে হবে যেমন স্যার বলেছেন। কিছুক্ষণ পরে মিছিল কর্পোরেশন অফিসে পৌঁছাবে। আমরা তৈরি আছি স্যার, যেমনটা বলেছি তেমনটাই করো। চলবে না, চলবে না, পুলিশের দাদাগিরি চলবে না, চলবে না, চলবে না, পুলিশের দাদাগিরি চলবে না। ঠিক আছে স্যার, অ্যাম্বুলেন্স তৈরি রাখো। ওকে স্যার। আরে কে মারছে, কে মারছে, কে ছুটছে, কে মারছে, এ বাঁচাও, 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 রে কে মারছে, মারছে, লাঠি চার্জ করো। আরে কে মারছে, মারছে, করো, করো, কে করছে, মার, 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 ওকে মার, কে করছে, এ লাঠি মারছে, পাথর মারছে, মার, রে, মার, লাঠি যাও, হলো, রে, হলো, মোদে, লাঠি যাও, এ কি দাঁড়ি, কাকে হাত লাগাচ্ছ তুমি, জানো না আমি এমএলএ। লে চল, বিনা অর্ডারে আমি ফায়ারিং কি করে করতে পারি স্যার? এই আমার পিস্তল আর এই ছটা গুলি, আমি ফায়ারিং করি। তাহলে ফায়ার কে করলো? কোনো অজ্ঞাত বদমাশ করেছে স্যার, এত ভিড়ের মধ্যে আমি কি করে দেখবো? আমি আপনাকে বলেছিলাম যে পারমিশন দেবেন না, কিন্তু আপনি আমার কথা শুনলেন না আর আমার উপর এখন দোষ চাপাচ্ছেন। অল রাইট, কিন্তু যত শীঘ্র সম্ভব এমএলএ কে ছেড়ে দাও। যতক্ষণ ওই তিনজনে খুনি ধরা পড়ছে আমি এমএলএ কে ছাড়বো না। তুমি এরকম এই জন্য বলছো কারণ তোমার নিজের রেকর্ড ক্লিয়ার, তাই তো? তুমি জেনারেল সিং এর পাওয়ার এর ব্যাপারে কিছুই জানো না। আমার ওর ব্যাপারে ইন্টারেস্ট নেই। নমস্কার স্যার। কিসের নমস্কার? মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। ও নিরপরাধ লোককে মেরে ফেলেছে, এবার তুমি জেনারেল সিং কে মেরে ফেলো। এই জেনারেল সিং কোন ইঁদুরের নাম ভাই? এই তুই আমার লোকেদেরকে মেরে ফেলেছিস আর বলে দিলি যে ওরা দাঙ্গা করতে গিয়ে মারা গেছে। জেনারেল সিং একে বলে চোরের উপর বাটপাড়ি। কোনো সাক্ষী আছে তোর কাছে? আচ্ছা, আমি যা চারটে রাজ্যে করেছি সেটা এবার তুই আমার সঙ্গে করবি? প্রয়োজন না পড়লে আমি সরকারি পিস্তলের ব্যবহার করতাম না। চাকু দিয়ে তো যে কেউ কাটতে পারে, পিস্তল যে কেউ চালাতে পারে। দুদিন আর অপেক্ষা। তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? তোদের কপাল ভালো যে আমি তোদের সাথে কথা বলছি, নাহলে আমার জুতো
তোদের মতো লোকের সাথে কথা বলতে চাইবে না, বুঝলি? মৃত্যুবরণ করব। এখনই তোর ইচ্ছে আমি পুরো করছি। তোর বসের জন্য গায়ে আগুন লাগাবি? আমি ছুলে ছাই হয়ে যাবি। বস, ওরা আমাদের খুব অপমান করেছে, কোথাও মুখ দেখাতে পারবো না। দেখো, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন আমাদের লোকেদের জড়ো করো আর একে শেষ করে দাও। দাঙ্গা হাঙ্গামা তো আমাদের জন্য কোনো নতুন কথা নয়, এই হত্যাকারীরা তো সীমা পেরিয়ে গেছে। আমার তো খুবই ভয় লাগছে। আমারও এটা চিন্তা করে খুব ভয় লাগছে, এরপর আগে কি হবে? এত পুলিশের লোক আছে তো আমাদের ভয় পাওয়ার কি দরকার? ওরা আমাদের রক্ষা করবে। সবাই নিজের মত দিয়েছে, এবার আমিও কিছু বলতে চাই, জানি না সেটা ঠিক হবে কিনা। দেখো বাবা, আমি চাই তুমি সব সময় খুশি থাকো, সব সময় সুখে থাকো, কিন্তু এখানকার অবস্থা দেখে সেটা মনে হচ্ছে না আমার। তুমি তো ট্রান্সফার নিতে পারবে, কোনো অন্য শহরে চলে যাও, আমার কথা বুঝলে? বাবা, তোমরা সবাই যাও, আমার কিচ্ছু হবে না। প্লিজ ওকে আর টেনশন দিও না, আমি একদম ঠিক আছি। ভাবনা, তুমি আমাকে সান্ত্বনা দিতে এদের পাঠালে, নাকি সত্যি আমার উপর ভরসা আছে? যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমারই সব থেকে বেশি ক্ষতি হবে। যদি তোমার 1%ও কোনো ডাউট থাকে তাহলে আমরা আজই চলে যাব। আপনার উপর আমার পুরো আস্থা আছে, আপনি নিশ্চয়ই সাফল্য পাবেন। বেআইজি, আমরা কত কিছু বললাম, জামাই কিছুতে মানছে না। আপনি বোঝান। সম্বন্ধীজি, আপনি চিন্তা করবেন না, আমি ওর সাথে কথা বলে নেব। ভাবনা, তোমার ভয় করছে? চোখের মধ্যে ধোঁয়া চলে গেছে। বাবা, তুই কোথায় আছিস? আমি মন্দিরে আছি। শুনলাম নাকি তোর ট্রান্সফার হয়ে গেছে, কোনো অসুবিধা আছে নাকি? আমি কি চলে আসবো? তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি, মাত্র দুদিনের ব্যাপার, তারপর আমি আসছি। ঠিক আছে বাবা। নিজের চটি ছাড়ো আর মন্দিরের ভেতরে যাও। কেন? যেটা বলছি সেটা শোনো, মন্দিরে যাও। ওই দেখো শিবা, চলো। ভাবছিস যে আমি কেন গুলি চালালাম না? বাবার জন্য তো বুদ্ধি লাগে, তাই না? মন্দিরের ব্যাপার ছিল তাই গুলি চালাইনি। যদি মন্দিরে ফায়ারিং করতাম তাহলে ভক্তরা ঘাবড়ে যেত, ওদের অসুবিধা হতো। ওদের সব যাত্রা বেরোবে না, তাই তাণ্ডবে ঢোল বাজাচ্ছি। Yeah!
দাদা আপনি ওখানে কেন যাচ্ছেন? শিবা তো বারণ করেছে না। হ্যাঁ কিন্তু আমার মন ভালো লাগছে না, একবার গিয়ে দেখে আস কিছু হয়েছে ওইখানে। ভাবনা তুমি গ্রামে চলে যাও। কিন্তু কেন? মাত্র 24 ঘন্টার ব্যাপার আর আমি তোমাকে কোনো সমস্যায় ফেলতে চাই না। কাল সন্ধ্যাবেলা আমিও পৌঁছে যাব। কে কে যাচ্ছে? শুধু আমি যাচ্ছি। সামলে যাবি বাবা। ঠিক আছে মা। বলো কি হয়েছে? স্যার জেনারেল সিং শিবকাশি ফ্যাক্টরির মালিক আতিশ খানের সাথে কথা বলেছে। কি কথা হয়েছে বলো তো? কিছু একটা হইচই করার কথা বলছিল। আমি ঠিক বুঝতে পারিনি, তবে যদ্দূর মনে হলো হইচই শব্দটা কোনো ব্যাপারের কোড। যখন পটকা ফাটবে তখন তো চেঁচামেচি হবেই। এই শহরের মধ্যে বোম ব্লাস্ট করানোর কথা বলছে না তো? চলো দেখা যাক, কিছু জিজ্ঞেস করার আছে, চলো আমার সাথে। যদি ওয়ারেন্ট না হয় আমি জিপে বসবো না। জিপ এনেছে কে? চারটে খুন হয়েছে আর তারপর দাঙ্গা হয়েছে, যাতে তোমার হাত আছে। আমি চাইলে এখনই তোকে 12 বছরের জন্য ভেতরে করতে পারি, আর আমি চাইলে তোকে এখনই গুলি করে মেরে ফেলতে পারি। ভয় পেও না, আমি চাইলে ওই দিনই তোকে মেরে দিতাম, চাইলে ওই দিন তোর মাথার খুলি উড়িয়ে দিতাম যেদিন তোর 3 বন্ধুকে আমি উড়িয়েছিলাম। কিন্তু তখন আমার তোর বউ আর বাচ্চার খেয়াল হলো, তাই তোকে ছেড়ে দিলাম। এখন আমি যেমন বলছি তেমন করে যা। ওকে স্যার। আর জেনারেল সিং আতিশ খানকে জোর শব্দের কথা বলেছে, তার মানে কি বলো আমাকে? তোমার বাড়িতে বোম লাগাতে বললো। এ কি বলছো তুমি? ডিসিপি সাহেবের ঘরে যেই বোম লাগানো হয়েছে ওটা রাত্রি 10টার সময় ফাটবে। যে বোম লাগিয়েছে ও সাগর হোটেলে রয়েছে। স্যার আমাদের দেখুনই বাড়ি। না, বোম ফাটতে দাও। স্যার এটা আপনি কি বলছেন? জেনারেল সিং কে অ্যারেস্ট করে একটা সুযোগ এসেছে। ও আমাদের মুঠোর মধ্যে আছে, একবার যদি অতীশ খানকে ধরতে পারি তাহলে ওকেও ধরে ফেলতে পারব। কেস কমজোর হয়ে যাবে, ও নিজের সোর্স লাগে সহজেই বাইরে বেরিয়ে যাবে। বোম ফাটতে দাও, তারপর আমরা ওকে আতঙ্কবাদী প্রমাণ করে দেবো। আর ভাবিজি ও গ্রামে চলে গেছে। করো, বোম 10:30টার সময় ফাটবে, 10:35 আতীশ খানকে গ্রেপ্তার করো, তারপরে কমিশনারের সাথে কথা বলো। ওটা কিসের জন্য স্যার? বোম জেনারেল সিং লাগিয়েছে এটা ডিপার্টমেন্টে জানা উচিত, কিন্তু কোথায় সেটা নয়। কেউ আমার ছেলেকে ডিস্টার্ব করতে পারবে না। যদি বৌমা এখানে থাকে তাহলে শিবার সমস্ত ধ্যান জ্ঞান বৌমার সিকিউরিটির দিকে চলে যাবে। আপনারা সবাই আমাদের গ্রামে চলে যান, আমি কথা দিচ্ছি সব কিছু মিটে যাওয়ার পরে আমি নিজে বৌমাকে নিয়ে যাব। তুমি যদি জেনারেল সিং এর গায়ে হাতও লাগাও তাহলে সিএম আমাকে ছাড়বে না। তুমি জানো আমার কত অসুবিধা হয়ে যাবে? আমরা যদি কিছু না করি আর বোম ফাটে তাহলে সিএম আমাদের ছাড়বে না, এটাও আমাদের জানা উচিত। এসব তোমার জন্য হচ্ছে, তুমি ওর মিছিলে যা করেছো তার জন্য এসব হচ্ছে। কবর থেকে ডেড বডি না তুলে এবার কি করতে হবে সেটা বলুন। সব পুলিশ স্টেশনকে অ্যালার্ট করে দাও, সবাইকে খবর দিয়ে দাও। এই নিন চাবি, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। আরে না, আমি শিবা আসার পরেই খাব। ঠিক আছে। হ্যালো, আমি শিবার বাবা বলছি। কমিশনারের সঙ্গে মিটিং এ আছেন, কিছু বলতে হবে? কমিশনারের সাথে ওনার মিটিং এখনো শেষ হয়নি, ওনার ফোনও আমার কাছেই আছে। আচ্ছা, ওকে বলে দিও যে আমি গ্রাম থেকে এখানে ফিরে এসেছি। স্যার আপনার বাবার ফোন এসেছে। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আপনার কোয়ার্টার পৌঁছে গেছে স্যার। এখানকার কোয়ার্টার? হ্যাঁ স্যার, উনি বলছেন উনি পৌঁছে গেছেন। ও নো, দেখো আমার ছেলের শ্বশুর বাড়ির লোক গ্রামে আসছে, ওদের ভালো করে যত্ন আত্তি করো। হয়ে যাবে। ওদের খাওয়ার দাওয়ার গুলো একটু খেয়াল রেখো, আর বিশেষ করে আমার বৌমার। কোন এক জেনারেল সিং আমার ছেলেটাকে খুব বিরক্ত করছে, যদি প্রয়োজন হয় আমি ওর প্রাণ নিয়ে নেবো, কিন্তু আমার ছেলের গায়ে একটা আঁচড় কাটতে দেবো না।
বাবা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো। কিন্তু কেন? ঘরে বোম আছে, তাড়াতাড়ি বেরো। আমি উইটনেস হওয়ার জন্য রেডি আছি। হ্যাঁ, আমিও তৈরি স্যার। এই নাও অ্যারেস্ট ওয়ারেন্ট, ক্যারি অন। অল দ্য বেস্ট। আমি আগেই আপনাকে বলেছিলাম দুদিন শান্ত থাকুন। আপনি ওর বাড়িতে বোম লাগাতে গেলেন কেন? এখনো আহত বাঘের মতন তড়পাচ্ছে। জানেন, আপনার এগেন্সে সব রকম প্রমাণ ও জোগাড় করে নিয়েছে, এখন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি কিচ্ছু করতে পারবো না। এখন তো একটাই উপায় রয়েছে, কোথাও মুখ লুকিয়ে বসে থাকুন, নইলে ও আপনার ঘাড় ধরে নিয়ে যাবে। কি বাজে কথা বলছো তুমি? ও আমাকে টানতে টানতে নিয়ে যাবে। যদি এরকম হয় না, তাহলে আমার লোকেরা এই শহরে আগুন লাগিয়ে দেবে। জেনারেল সিং এর লাইফের চ্যাপ্টারে অ্যারেস্ট চ্যাপ্টারের কোনো জায়গাই নেই। ওকে ওকে, আমি আরো একবার ওর সাথে কথা বলে দেখছি। আর শোনো তুমি, ওর সম্পূর্ণ পরিবারকে, ওর কাকা মামা জ্যাঠা সবাইকে মেরে ফেলো। কি করে বস? ওদের সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছে। সব কাজ হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ যা। স্যার, কমিশনার সাহেবের ফোন। মিসেস শিবা, একটা আর্জেন্ট সিক্রেট মিটিং আছে, তুমি এক্ষুনি এখানে চলে এসো। আটটা জেলার কালেক্টর, এমএলএ আর মন্ত্রীরা সব এখানে আসছে, তুমি এক্ষুনি এখানে চলে এসো। অর্ডারটা ওপর থেকে আসছে। হ্যালো, আমি ডিসিপি শিবার ওয়াইফ বলছি। ওনার ফোন লাগছে না, মোবাইল সুইচড অফ। ওনার সাথে একটু কথা বলিয়ে দিন না। স্যার হাসপাতালে গেছেন। হসপিটাল? কেন? আপনি জানেন না ওনার ঘরে বোম ফেটেছে। কি বলছেন আপনি? কেন বলছো ওকে? হ্যালো হ্যালো, ও ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, উনি একদম ঠিক আছেন। এটা কি করলে তুমি? মাঝরাত্রির হয়ে গেছে মা, এত রাত্রিরে কি করে যাবি? না বাবা, আমি যদি লাস্ট বাসে চাপতে পারি কাল সকাল নাগাদ পৌঁছে যাব। আপনি শুধু আমাকে বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিন। দেখো মিস্টার শিবা, তুমি জেনারেল সিং কে অ্যারেস্ট করতে পারো না। যদি তুমি এমন করো, পলিটিক্যাল লেভেলে হাঙ্গামা হয়ে যাবে। সরি স্যার, আমি এসবের পরোয়া করি না। ওনার হাত অনেক উপর অবধি। আরে ভাই, তুমি তো এখান থেকে চলে যাবে, আমাদের জন্য কেন সমস্যা দাঁড় করাচ্ছো? স্যার, 10 বছর আগে আপনি সবজি বিক্রি করতেন, কিন্তু আজ আপনি মিনিস্টার। আপনার 5টা প্রাইভেট কলেজ আছে, বেটার হবে আপনি চুপ করুন। তুমি এনার সম্বন্ধে এসব কি বলছো? ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে আপনি অ্যারেস্ট করার জন্য মানা কেন করছেন? নিজের পাওয়ারের ভুল ব্যবহার করছো তুমি। আমরাও এটা খুব ভালো করে জানি যে তুমি কত ঘুষ খেয়েছো একদিনে। বলো, এটা কি মিথ্যে কথা? না, আমাদের কাছে পুরো রিপোর্ট আছে, তুমি কবে কোথায় কত ঘুষ খেয়েছো, এই দেখো। এই কুণ্ডলী সঠিক নয়, এটা ওই টাকার হিসাব আছে যেটা উনি আমাকে দিয়েছেন, কিন্তু ওই টাকাটা কোথায় আর কিভাবে খরচ করেছি সেটার কোনো হিসাব নেই। এবার একটু এই ফাইলটা দেখুন। ওই দিন ওই টাকাটা আমি গুজরাটের ভূমিকম্পের জন্য, উড়িষ্যাতে বন্যা পরিস্থিতির জন্য আর চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের জন্য ওর নামেই আমি জমা করে দিয়েছি। এটা সঠিক কুণ্ডলী। জেনারেল সিং এমন একটা শয়তান যার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না। ও জরাসন্ধ। ওর জঙ্গা দুটোকে ধরে চিরে দুই ভাগ করে দিতে হবে, তবেই ও মরবে। এটাই সত্যি। তাহলে তুমি ওই খুনের 30 লাখ আর ওই যে অ্যাক্সিডেন্টের 40 লাখ টাকা নিয়েছিলে সেটাকে কোথায় গুঁজে রেখে দিয়েছো? হ্যাঁ বলো। ধর্মকার্যের জন্য। যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওর জেল হয় না, জরিমানা হয় আর ও ছুটে যায়। পীড়িতের পরিবারের কি হবে সেটা কেউ ভাবে না। এই জন্য আমি ওই 40 লাখ টাকা পীড়িতের পরিবারকে দিয়েছি। আমি সবসময় তাদের কথা ভাবি যারা শিকার হয়। পাবলিকের একটা টাকাও যদি আমি খাই তাহলে সবার সামনে আমি নিজেকে গুলি করে দেব। আমি যদি ভ্রষ্টাচারী হতাম তাহলে দুটো উর্দি আর একজোড়া জুতো পরে এখানে কাটাতাম না। এই উর্দির জন্য আমার বাবা 25 লাখ টাকা লোন নিয়েছিল, যা সুদ আমি এখনো বলছি সেটা কেউ জানে? ওইসব ছাড়, তুই পুলিশ স্টেশন চালাচ্ছিস না নিজের দরবার লাগিয়ে বসে আছিস? বুঝিস কুই তুই নিজেকে? তোর মুড আর ইচ্ছে মতন এই থানা কানুন চলে না। কোন আইনের কথা বলছেন আপনি? গুজরাটে মদ ব্যান, কিন্তু তার পাশের রাজ্য রাজস্থানে মদ ব্যান নয়। এক রাজ্যের আইন অন্য রাজ্যে ভুল মানা হয়,
কিছু স্টেটসে রেড লাইট এরিয়াতে যাওয়া বেআইনি নয়, কিন্তু এখানে সেটা অপরাধ মানা হয়। প্রত্যেক জাতি প্রত্যেক স্টেটের জন্য আলাদা আইন। মাথা খারাপ হয়ে যায়, আমি আমার বাবার অন্তিম সংস্কার পর্যন্ত করিনি। ওর খুনিকে অ্যারেস্ট করা থেকে আটকানো কোন আইন? তোমার এই কথার মানে কি? এই যে আমি ওকে অ্যারেস্ট করতে চাই। তুমি যাই বলো, আমি তোমায় ওকে অ্যারেস্ট করতে দেব না। আমাকে ধমকি দিচ্ছেন? আমার বাবার পাঁচজন সন্তান মরার পরে আমি জন্মেছি ষষ্ঠ শিবা। আমি ওকে অ্যারেস্ট করেই ছাড়বো। ওকে অ্যারেস্ট করলে নিজেও মারা পড়বে। এই আমি আগুন, আগুনের সাথে খেললে নিজেরাই চলে যাবে। আমি নিজের কাজ করতে চাইছি, যা কিছু করার করে নাও। শিবার বউ এখানে? চল চল চল, ধর ওকে, চল ধর ওকে, ধর 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 চল 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 ধর ওকে। তোমার দেওয়া প্রত্যেকটা টাকার হিসেব ও আমাদেরকে দিয়ে গেছে, আমরা এবারে কিছু করতে পারবো না। তুমি নিজেটা নিজে বোঝো, পারলে কোথাও লুকিয়ে পড়ো। আমাদের আর ফোন করবে না। সাবধানে। স্যার এখানে জেনারেল সিং এর গাড়ি আসছে। ঠিক আছে, বলুন স্যার আমাদের জন্য কি অর্ডার? অ্যারেস্ট করো না। আগে যেতে দিন। ওকে স্যার। এই গাড়ি ঘোড়াও, চলো তাড়াতাড়ি। পোস্টমর্টেম হয়ে গেছে, এখন কি বডি নিয়ে যেতে পারি? জেনারেল সিং কে অ্যারেস্ট করার পরেই বাবাকে এখান থেকে নিয়ে যাব। ততক্ষণে বাবা এখানেই থাকো। এটা সরকারি পিস্তল, প্রয়োজন পড়লে গুলি চালিয়ে দিও, বাকিটা আমি সামলে দেব। আর তুমি? আমার কাছে অন্য গান আছে, বরং তুমি এখানেই থাকো। স্যার জেনারেল সিং গাড়ি বদলে ফেলেছে। আমি দেখছি। স্যার মিত্র বলছি, এমজি রোড থেকে। হ্যাঁ বলো। সবে খবর পেলাম জেনারেল সিং গাড়ি বদলে হাইওয়ে দিকে গেছে। স্যার ডিসিপি আপনার জন্য ওয়েট করছে, ফায়ারিং এর অর্ডার আছে, আপনি বেরিয়ে যান। গাড়ি ঘোরাও, চলো চলো পেছনে চলো। কি খবর? স্যার ওকে অন্যদিকে পাঠিয়ে দিয়েছি। আমরা এই শহর থেকে বাইরে যেতে পারবো না। আমার যে বালির আরদ আছে না, ওখানে যাচ্ছি, তোমরাও কোথাও লুকিয়ে পড়ো। ঠিক আছে বস। স্যার ওই মাত্র রেপের খাদানের দিকেই গেছে। ঠিক আছে আমি পৌঁছেছি।
ছাড়িয়ে নেবে, তখন আমি আবার বুক ফুলিয়ে ঘুরবো। তারপর তুমি শুধু এই শহরেই নয়, এই পৃথিবীর যে কোনো জায়গায় লুকিয়ে থাকলেও আমি তোমাকে খুঁজে বার করে মেরে ফেলবো। আমাকে যতক্ষণ তুমি অ্যারেস্ট করবে না, ততক্ষণ তুমি শুধু বেঁচে আছো, বুঝলে? তোমার যদি নিজের প্রাণের মায়া না থাকে, এসো অ্যারেস্ট করো। আমার তো ক্ষমতা কোথায় যে তোকে অ্যারেস্ট করব? এই শহর জ্বলে যাবে, তারপর সিএম এর কলও এসে যাবে, নিরীহ জনতাদের অসুবিধা হবে, তুই আমার ফ্যামিলিকে শেষ করে দিবি। তুই বলিস না যে তুই রোজ 20-30টা খবরের কাগজ পড়িস, আজকের খবরটা পড়েছিস নাকি? আজকে তাজা খবর, জেনারেল সিং পালিয়েছে আর পুলিশ তার পেছনে। আমার আবার পালাবার কি দরকার? কারোকে ভয় পাই না আমি। তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস, তাহলে আয় আমাকে অ্যারেস্ট কর এক্ষুনি। তোকে অ্যারেস্ট করলে তাদের সমসাময়ে যারা বেঁচে আছে, তোকে মেরে ফেললে তোর মূর্তি বানানো হবে, তোকে শহীদ বলে পূজো করা হবে, তারপর তোর মতো আরো 10টা শয়তান মাথা উঁচু করার সাহস পাবে। এখন তোকে পলাতক বলা হচ্ছে, পুলিশ তোকে খুঁজছে, কিন্তু এই খোঁজা কোনো দিনও শেষ হবে না। তোকে পলাতক আসামি বলা হবে পুলিশ রেকর্ডে। তুমি দেখো সেটাই করো যেটা আইনত সত্যি। তুই ভালোকে নাশ করার কথা ভাবিস, কিন্তু আমি করি পাপের নাশ। মানে তোর নাশ। শিবার সন্ধান অবিরাম চলতে থাকে।